আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিক শুরু করব তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর রেবেকা তারান্নুম, মিডফোর্ড হসপিটালে আমি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি গাইনি ডিপার্টমেন্টে। আজকে আমার সম্ভবত অষ্টম ক্লাস। আজকের ক্লাসটি আমি মনে করছি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা গাইনি ফাইনাল প্রফের ভাইবা কোশ্চেনগুলো নিয়ে আলাপ করব। এবং আজকে হচ্ছে পার্ট ওয়ান, এর আন্ডারে আমি বেশ কিছু টপিক্সে তোমাদেরকে গাইনির ভাইবাতে প্রত্যেকটি কোশ্চেনের কি উত্তর হওয়া উচিত এক্স্যাক্টলি যখন জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে সেভাবে বলার চেষ্টা করব। কারণ তোমাদের তো প্রত্যেকটি চ্যাপ্টার আলাদা করে অনেক ধরনের ক্লাস হয়ে গেছে, কাজে ডিটেলস বা ইলাবোরেশন করে বলার কিছু নেই। জাস্ট প্রত্যেকটা কোশ্চেন যখন টিচাররা জিজ্ঞেস করবে তখন কিভাবে অ্যান্সার দিলে ভালো হয় ঠিক সেভাবেই আমরা আজকের এই ক্লাসে আগাবো। তো আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি। আমার ক্লাসটা হয়তো বা একটু লেংদি হতে পারে, তো প্লিজ কিপ পেশেন্স। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। ঠিক আছে, ভাইবা বোর্ডে তো তোমাদের এসওই থাকে, টেবিল ভাইবা থাকে। টেবিল ভাইবাতে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা কিভাবে দেবে, এই স্লাইডগুলো এভাবেই সাজানো হয়েছে। তবে অ্যান্সারগুলো তোমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে, রিটেনের কোশ্চেনেও কাজে লাগবে আমি মনে করি, আর তোমাদের সাথে যে কোনো লং কেজের ভাইবাতেও অনেক ধরনের কোশ্চেন এই ক্ষেত্রে কমন পড়বে। এগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের এবং জেনারেল কিছু কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্ট্যান্ট এবং সেগুলোর উত্তর জানাও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের প্রথম স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যানোমালি। তো এখানে ডেভেলপমেন্টাল অ্যানোমালির মধ্যে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে মেনশন সাম ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ফিমেল জেনিটাল ট্র্যাক্টের যদি সাম ডেভেলপমেন্টাল অ্যানোমালি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে তোমরা কিভাবে বলতে পারো, অ্যান্সারটা তোমরা দিবে ঠিক এইভাবে যে দেয়ার আর সাম কমন ডেভেলপমেন্টাল অ্যানোমালি উই হ্যাভ সিন। এবং তোমরা স্টার্ট করবে ফ্রম বিলো, নিচের থেকে। তাহলে কি কি নাম বলবে, দেয়ার আর ইমপারফোরেট হাইমেন অর ট্রানভার্স ভাজাইনাল সেপ্টাম অর মুলারিয়ান অ্যাজেনেসিস, দ্যাট মিন্স অ্যাবসেন্ট ইউটারাস, অর দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ইউটেরাইন অ্যানোমালি। ইউটেরাইন অ্যানোমালি যখন বলবে তখন টিচার হয়তো বা মাঝখানে তোমাদেরকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করতে পারে কি কি ডেভেলপমেন্টাল ইউটেরাইন অ্যানোমালি আছে, হোয়াট আর দ্য টাইপস অফ ইউটেরাইন অ্যানোমালি। তখন তুমি বলতে পারো যে বাইকর্নিয়েট ইউটেরাস, ইউনিকর্নিয়েট ইউটেরাস, সেপটেড ইউটেরাস, ইউটেরাস ইউটেরাইন ডাইডেলফাইস। তাহলে এইটুকু বললেই তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে যে হোয়াট আর দ্য টাইপস অফ ডেভেলপমেন্টাল অ্যানোমালি। তাহলে ইম্পারফোরেট হাইমেন, ট্রানভার্স ভাজাইনাল সেপটাম, তারপর তোমরা বলতে পারো ইউটেরাইন মুলারিয়ান অ্যাজেনেসিস, অ্যাবসেন্স ইউটেরাস, অর ভেরিয়াস টাইপস অফ ইউটেরাইন অ্যানোমালি। হোয়াট আর দ্য ইউটেরাইন অ্যানোমালি, ইউটেরাস বাইকর্নিয়েট ইউটেরাস, ইউনিকর্নিয়েট ইউটেরাস, ইউটেরাইন ডাইডেলফাইস অথবা সেপটেড ইউটেরাস। এরপরে আমরা স্লাইড দেখতে পাচ্ছি পিউবার্টি। পিউবার্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দেখো একটি কোশ্চেন আছে, কোশ্চেনটা দেখো, এ 14-year-old গার্ল প্রেজেন্টেড উইথ দ্য হিস্ট্রি অফ এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লাড লস, হোয়াট ইজ দ্য প্রবেবল ডায়াগনোসিস। তাহলে বলো 14-year-old একটি গার্ল, যার মানে সে মাত্রই পিউবার্টিতে এসেছে এবং তার হয়তো বা পিরিয়ড হচ্ছে কিছুদিন ধরে, তো তার এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লাড লস, তখন তোমাকে বলবে হোয়াট ইজ দ্য প্রবেবল ডায়াগনোসিস। প্রবেবল ডায়াগনোসিস বললে তুমি বলবে যে ইট ইজ এ কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া, এটাই হচ্ছে প্রবেবল ডায়াগনোসিস। এখন তোমাকে জিজ্ঞেস করবে ডিফাইন পিউবার্টি, পিউবার্টির ডেফিনেশন বলো। পিউবার্টি ডেফিনেশন যদি তোমাকে বলে তাহলে তুমি বলবে যে ইট ইজ দ্য পিরিয়ড অফ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকস। একদম এক্সাক্ট ডেফিনেশনটা মুখস্থ বলাই ভালো, যে ইট ইজ দ্য পিরিয়ড অফ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকস।
তোমাকে জিজ্ঞেস করতে পারে যে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝো তুমি, সাইড বাই সাইড তোমাকে জিজ্ঞেস করতে পারে। তখন তুমি বলতে পারো যে প্রথমে ব্রেস্টের ডেভেলপমেন্ট হবে, যেটাকে বলা হচ্ছে থেলার্কি। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট অব পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার, এটাকে বলা হয় অ্যাড্রেনার্কি। এবং লাস্টলি কি হবে, অনসেট অফ মেনস্ট্রুয়েশন, এবং সেটাকে বলা হয় মেনার্কি। তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট বললে তুমি বলবে ব্রেস্ট ডেভেলপমেন্ট, দেন গ্র্যাজুয়ালি অ্যাপিয়ারেন্স অব দ্য পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার, এবং সবার শেষে বলবে অ্যাপিয়ারেন্স অফ অর অনসেট অফ মেনস্ট্রুয়েশন। অনসেট অফ মেনস্ট্রুয়েশনকে কী বলা হয় সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে অনসেট অফ মেনস্ট্রুয়েশনকে এক শব্দে কী বলে, ওয়ান ওয়ার্ডে কী বলে, মেনার্কি বলে। ঠিক আছে, এরপর আছে যে হোয়াট আর দ্য কমন প্রবলেমস ডিউরিং পিউবার্টি। এটাও খুব টেবিল ভাইভাতে অথবা এমনিতে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে কমন কী কী প্রবলেম হয় পিউবার্টিতে, পিউবার্টিতে কী কী প্রবলেম হয়। একটা হচ্ছে তুমি বলতে পারো যে প্রিকোসিয়াস পিউবার্টি, তার মানে কি এইজ অফ পিউবার্টির আগেই হয়ে যাওয়া। তোমাকে যদি কমন প্রবলেম ডিউরিং পিউবার্টি বলে তাহলে কোশ্চেনের উত্তরটা এইভাবে দিবে যে দেয়ার মে বি প্রিকোসিয়াস পিউবার্টি, ডিলেইড পিউবার্টি অ্যান্ড মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি মিনস অ্যামেনোরিয়া, মেনোরেজিয়া অর ডিসম্যানোরিয়া, অ্যান্ড দেয়ার মে বি সাম ইনফেকশন অর নিওপ্লাজম। তাহলে কমন প্রবলেমস ডিউরিং পিউবার্টি, এটার অ্যান্সার কিন্তু তোমার হয়ে গেল ডিলেইড পিউবার্টি, প্রিকোসিয়াস পিউবার্টি, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি সাচ অ্যাজ মেনোরেজিয়া, ডিসম্যানোরিয়া, অলিগোমেনোরিয়া এটসেট্রা, অ্যান্ড দের ইজ অলসো সাম ক্রনিক জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন অর নিওপ্লাজম। এগুলো হচ্ছে কমন প্রবলেম। এখন এই স্লাইডের সাথে তোমাদেরকে আরও ছোটো ছোটো দু একটা কোশ্চেনের অ্যান্সার জানলে ভালো হয়। যেমন ধরো বলতে পারে যে তুমি যে বললে প্রবলেম একটা হচ্ছে গিয়ে প্রিকোসিয়াস পিউবার্টি, প্রিকোসিয়াস পিউবার্টি মানে কি, তো প্রিকোসিয়াস পিউবার্টি মানে হচ্ছে গিয়ে পিউবার্টির যে এজ আছে সেটার আগে যদি পিউবার্টি অ্যাপিয়ার করে, দ্যাট মিনস ওয়েন পিউবার্টি অ্যাপিয়ার্স বিফোর দ্য এজ অফ এইট, হ্যাঁ সেটাকে বলা হয় প্রিকোসিয়াস পিউবার্টি। তখন বলতে পারে প্রিকোসিয়াস পিউবার্টি কাদের হয়, কী ধরনের কজ থাকতে পারে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো কনস্টিটিউশনাল, মানে এমনিতেই অনেকের কিন্তু আগে আগে পিউবার্টি চলে আসে, হ্যাঁ কোনো ধরনের কজই পাওয়া যায় না, কনস্টিটিউশনাল স্বাভাবিক, তার গ্রোথ বেশি, এনভায়রনমেন্টাল নিউট্রিশন বেশি, এ কারণে হতে পারে। তাহলে বলতে পারো কজের মধ্যে কজ অফ প্রিকোসিয়াস পিউবার্টি কনস্টিটিউশনাল, আর তাছাড়াও বলতে পারো তুমি ওভারিয়ান টিউমার আর হচ্ছে অ্যাড্রেনাল টিউমার, এগুলো হচ্ছে প্রিকোসিয়াস পিউবার্টির কজ। আরেকটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য হোয়াট ডু মিন্স বাই ডিলেড পিউবার্টি, তো ডিলেড পিউবার্টি তুমি বলতে পারো যে যখন পিউবার্টি অ্যাপিয়ার করে না, ডাজ নট অ্যাপিয়ার ইভেন আফটার 16 or 17 years, এটা হচ্ছে ডিলেড পিউবার্টি। তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে মেনস্ট্রুয়েশনের ইউজুয়াল টাইমটা কখন, এটা প্রায়ই ভাইবাতে জিজ্ঞেস করে। মেনস্ট্রুয়েশনের ইউজুয়াল টাইম তুমি বলবে যে 12 to 13 years হচ্ছে গিয়ে মোস্ট কমন একটা এজ। তখন তোমাকে বলবে এজ লিমিট কত মেনস্ট্রুয়েশন হওয়া, সেক্ষেত্রে তুমি বলবে 9 থেকে 17 years। তার মানে 17 years পরে যদি তার মেনস্ট্রুয়েশন না হয় তাহলে সেখানে কিন্তু আমাদেরকে ইভালুয়েট করে দেখতে হবে যে কেন মেনস্ট্রুয়েশন হচ্ছে না, এবং 9 years আগে যার মেনস্ট্রুয়েশন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু প্রিকোসিয়াস পিউবার্টির আন্ডারে ফেলে দিচ্ছি। এখন তোমার ডিলেড পিউবার্টি যেটা, সেখানেও বিভিন্ন রকমের প্যাথোলজি থাকতে পারে। ডিলেড পিউবার্টির মধ্যে যেমন ধরো তোমার হরমোনাল কজ থাকতে পারে, যে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, তার পিটুইটারি প্রবলেম হতে পারে, হাইপোগোনাডিজম হতে পারে, অথবা তোমার ধরো যে তোমার অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকতে পারে ইউটেরাসে, যার কারণে তার হয়তো পিউবার্টির যে মেনস্ট্রুয়েশন সেটা ঠিক মতো হচ্ছে না, এবং ওভারিয়ান প্যাথোলজি থাকতে পারে, ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকতে পারে, এগুলো হচ্ছে ডিলেড পিউবার্টির কজ। আমার মনে হয় এইটুকুই তোমাদের জানলে হবে। এখন চলো এই স্লাইডটা নিয়ে আমরা আলাপ করি। এখানে আছে যে হোয়াট ইজ মেনোপোজ, মেনোপোজ কি, এটা যদি জিজ্ঞেস করে তাহলে ডেফিনেশনটা বলতে হবে। ডেফিনেশনে তোমরা কি বলবে, ডেফিনেশনে তোমরা বলবে যে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন অ্যাট দ্য এন্ড অফ রিপ্রোডাকটিভ লাইফ,
there is permanent cessation of menstruation. Shudhu cessation bolle cholbe na, permanent cessation of menstruation at the end of reproductive life. তখন বলবে যে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন কতদিনের জন্য, তুমি বলবে যে ডায়াগনোসিস অফ মেনোপজ ইজ কনফার্ম হোয়েন দেয়ার ইজ সিজেশন অফ আর স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন ফর দ্য কনজিকিউটিভ 12 মান্থ। তার মানে যখন দেখবো যে এক বছর ধরে টানা তার মাসিক হচ্ছে না। হ্যাঁ, এটা তাহলে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডিউরেশন ইউ কনসিডার ফর ডায়াগনোসিস অফ মেনোপজ, তখন তুমি বলবে যে কনজিকিউটিভ 12 ইয়ার, ইফ দেয়ার ইজ স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন দেন উই ক্যান কনফার্ম দ্যাট পেশেন্ট অর দ্য ওমেন ইজ ইন মেনোপোজাল এজ। ঠিক আছে, এখন এখানে আরেকটা আছে, মেনোপোজাল এজ জিজ্ঞেস করতে পারে যে এটা আইডিয়ালি কোন এজে মেনোপোজ হয়। সেক্ষেত্রে তোমরা বলবে যে আইডিয়ালি তোমার 50 ইয়ার্সের পরে, অনেকে বলে 51 ইয়ার, 50 বা 51 ইয়ার বলতে পারো। আর যদি রেঞ্জে জিজ্ঞেস করে তাহলে বলতে পারো যে 45 থেকে 51 ইয়ার, 45 থেকে 51 ইয়ারের মধ্যে মেনোপোজটা হয়। এক্ষেত্রে আবার জিজ্ঞেস করতে পারে প্রি ম্যাচিউর মেনোপোজ কখন বলবে। প্রি ম্যাচিউর মেনোপোজ বলবে যখন এজ লেস দেন 40 ইয়ার থাকে ওমেনে, তখন। ইফ মেনোপোজ অকার ইন লেস দেন 40 ইয়ার, দেন ইট ইজ কল্ড প্রি ম্যাচিউর মেনোপোজ। এরপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তাহলে ডিলেইড মেনোপোজ বলতে কি বলছো। ডিলেইড মেনোপোজ বলতে আমরা বুঝি যে যখন মেনোপোজের এজটা মোর দেন 55 ইয়ার হয়ে যায়, 55 ইয়ারের পরে যদি তার মেনোপোজ হয় তখন সেটাকে বলা হয় ডিলেইড মেনোপোজ। এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে মেনোপোজ সম্পর্কে যদি তোমাদের কোশ্চেন করে। এরপর যেটা আছে সেটা হলো যে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য সিমটমস অফ মেনোপোজ। সিমটমস অফ মেনোপোজের মধ্যে প্রথমে যেটা বলতে পারো সেটা হচ্ছে ভেজোমোটর সিমটমস, এবং মোস্ট কমন সিমটমসই হচ্ছে মেনোপোজের ভেজোমোটর সিমটম। ভেজোমোটর সিমটমস মানে কি, হট ফ্লাশ, নাইট সুয়েট আর হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স, মোস্ট কমন সিমটম অফ মেনোপোজ। এই তিনটা তোমাকে বলতেই হবে, ভেজোমোটর সিমটম, হট ফ্লাশ, নাইট সুয়েট অ্যান্ড স্লিপ ডিস্টারবেন্স। এরপরে তুমি বলো যে জেনিটো ইউরিনারি সিমটমস, দ্যাট মিন্স ইউরিনারি ডিজিউরিয়া, দ্যাট মিন্স পেইনফুল ইউরিনেশন অর আর্জেন্সি ফ্রিকুয়েন্সি, মেনস্ট্রুয়াল এই প্রবলেম ইউরিনারি প্রবলেমগুলো থাকে। এরপর তোমার বলতে পারো যে সেক্সুয়াল প্রবলেম, ল্যাক অফ ডিজায়ার অফ সেক্স, মানে ল্যাক অফ লিবিডো, এটা অনেক বেশি হয় পেশেন্টদের। তারপর তোমার থাকে হচ্ছে গিয়ে স্কিন আর হেয়ারে প্রবলেম, যেমন স্কিন বিকামস থিন অ্যান্ড রিঙ্কলস অ্যাপিয়ার অ্যান্ড অলসো দেয়ার ইজ ইনক্রিজ অ্যামাউন্ট অফ হেয়ার লস। এরপর আছে ডিমেনশিয়া এবং লস অফ কগনিটিভ ফাংশন, অথবা দেয়ার ইজ গ্র্যাজুয়াল ডিক্রিজ অফ কগনিটিভ ফাংশন, হ্যাঁ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয় অনেকের ক্ষেত্রে। এরপরে সিমটমের মধ্যে তোমার আরও আসতে পারে যে কার্ডিওভাস্কুলার যে প্রবলেমগুলো আছে সেগুলো হতে পারে, এবং সিমটমের মধ্যে অনেক সময় মাসকুলোস্কেলেটাল প্রবলেমগুলো আসে। মাসকুলোস্কেলেটাল প্রবলেম কি, যেমন অস্টিওপোরোসিস, ব্যাকেক থাকতে পারে, এবং সিমটমের মধ্যে দেখা যায় যে বোন পেইন থাকতে পারে, মাসেল পেইন থাকতে পারে, এবং টেন্ডেন্সি অফ ফ্র্যাকচার, এগুলো তোমার থাকতে পারে। আর সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ বলবে, সাইকোলজিক্যাল সিমটম, যেমন অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, ডিপ্রেশন। তাহলে মেনোপোজাল সিমটম বললে ভেজোমোটর সিমটম, জেনিটো ইউরিনারি সিমটম, সেক্সুয়াল ডিসফাংশন, ডিমেনশিয়া, কগনিটিভ ফাংশন, স্কিন অ্যান্ড হেয়ার প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, কার্ডিওভাস্কুলার, মাসকুলোস্কেলেটাল প্রবলেম, এগুলো লাস্টের দিকে তোমরা বলতে পারো যে মাসকুলোস্কেলেটাল কার্ডিওভাস্কুলার প্রবলেমগুলো, এটাই হচ্ছে সিমটম। এখন দেখো আরেকটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ কেস অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং। এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে একটা কথা বলে রাখি যে অনেক সময় তোমাদের জিজ্ঞেস করে যে মেনোপোজে পেশেন্ট চলে গেছে, এটা তুমি কোন টেস্টটা করলে বুঝতে পারবে, কোন ইনভেস্টিগেশন দেখে বোঝা যায় যে পেশেন্ট মেনোপোজে চলে গেছে। তখন তুমি বলবে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, দ্যাট মিন্স ব্লাডে FSH লেভেল মেজার করবো। এই মেজারমেন্টের একটা লেভেল আছে, যদি মোর দেন তোমার 10 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হয় তাহলে আমরা কিন্তু বলি যে পেশেন্ট মেনোপোজে চলে গেছে, FSH লেভেল। এবং আরেকটি লেভেল আছে, সেটা হচ্ছে তোমার E2 লেভেল। E2 লেভেলও যদি তোমার আগের চেয়ে অনেক কমে যায় সেটাকে আমরা বলি যে পেশেন্ট মেনোপোজে চলে গেছে।
কাজে তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো যে মেনোপোজে গেছে পেশেন্টের FSH লেভেল মোর দেন কনফার্মেটরি হচ্ছে মোর দেন 40 বলবে, 10 হলেই মেনোপোজে চলে যায় কিন্তু কনফার্মেটরি হচ্ছে মোর দেন 40, 40 বলা ভালো, মোর দেন 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার ML, এবং এটা তুমি উইকলি করতে পারবে এবং তিনবার, 3 times. হ্যাঁ, তাহলে তুমি বলবে FSH লেভেল, আর আরেকটা হচ্ছে কি তোমার ইস্ট্রাডিওল লেভেল, এই দুটো লেভেল, ইস্ট্রাডিওল লেভেলটা তোমার লেস দ্যান 20 picogram per ML, তোমার হরমোন দুটোর নাম জানলেই চলবে যে ইস্ট্রাডিওল আর হচ্ছে FSH, এই দুটো দিয়ে আমি মেনোপোজকে কনফার্ম করতে পারি ব্লাডে মেজার করে। এখন তাহলে আমরা চলে যাই যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ কেস অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং, কিভাবে পোস্ট মেনোপোজাল ব্লিডিং কেসকে ইনভেস্টিগেট করবে, কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে। ইনভেস্টিগেশন মানে হচ্ছে কি কি টেস্ট করবে, কাজে আমার কোনো সিমটম এক্সামিনেশন এগুলো কোনো কিছু দরকার নেই, আমি ডাইরেক্ট চলে যাব টেস্টে। তাহলে হোয়াট ইনভেস্টিগেশন, তুমি বলবে ফার্স্ট অফ অল আই উইল ট্রাই টু ডু এ ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাম, বিকজ ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাফি উইল গিভ আস ইনফরমেশন অ্যাবাউট এন্ডোমেট্রিয়াল থিকনেস। তোমাকে জিজ্ঞেস করবে হোয়াই উইল ইউ ডু ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাফি, তখন তুমি বলবে যে ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাফি শুড বি ডান বিকজ উই ক্যান সি দ্য এন্ডোমেট্রিয়াল থিকনেস, তখন বলবে এন্ডোমেট্রিয়াল থিকনেস কত দেখলে বুঝবে যে এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল, মেনোপোজাল লেডিদের এন্ডোমেট্রিয়াল থিকনেস কত থাকে, এটার অ্যান্সার হচ্ছে মেনোপোজাল লেডিদের এন্ডোমেট্রিয়াল থিকনেস 4 to 5 millimeter, আপ টু 4 to 5 millimeter থাকে, তার মানে 5 millimeter উপরে যদি ক্রস করে এন্ডোমেট্রিয়াল থিকনেস আমরা যদি দেখি 5 millimeter চেয়ে বেশি, তাহলে কিন্তু আমাদের মাথায় স্ট্রাইক করবে যে দের ইজ সামথিং রং উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে কি ইনভেস্টিগেশন করব, প্রথমে আমি আমাকে যদি ইনভেস্টিগেশনের নামগুলো জিজ্ঞেস করে আমরা আসলে ইনভেস্টিগেশনের নামগুলো আগে বলে দেবো, সেটা হচ্ছে ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাফি, প্যাপসমিয়ার করবো আমরা, এবং আমরা করব হিস্টোস্কোপিক গাইডেড এন্ডোমেট্রিয়াল কিউরেটেস, অ্যান্ড ইফ হিস্টোস্কোপি ইজ নট অ্যাভেলেবল উই উইল ডু এন্ডোমেট্রিয়াল অ্যাসপিরেশন অর এন্ডোমেট্রিয়াল কিউরেটেস, অ্যান্ড ইন সাসপেক্টেড কেস উই ক্যান ডু সিটি স্ক্যান অর MRI। তাহলে ইনভেস্টিগেশনের নামগুলো কি কি বললাম, আমি আমি বললাম ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাফি, প্যাপসমিয়ার, তারপর তোমার সার্ভিক্যাল প্যাপসমিয়ার অর সার্ভিক্যাল বায়োপসি দুটোই বলতে পারো, এন্ডোমেট্রিয়াল হিস্টোস্কোপি গাইডেড এন্ডোমেট্রিয়াল কিউরেটেস অর এন্ডোমেট্রিয়াল অ্যাসপিরেশন অর কিউরেটেস, সিটি স্ক্যান অর MRI। এবং টেস্টগুলো যখন তুমি বলতে যাচ্ছ তখন তোমাকে টিভিএস সম্পর্কে আমি যেই কথাগুলো ইনফরমেশনগুলো দিলাম যে এন্ডোমেট্রিয়াল থিকনেস কত থাকে, বেশি হলে কি, সেই জিনিসগুলো তুমি বললে। এখন পোস্ট মেনোপোজাল ব্লিডিংয়ের ইনভেস্টিগেশন আমরা বললাম, তো পোস্ট মেনোপোজাল মেনোপোজ আসলেই তো তোমাদের ভাইবা বোনেরা এগুলো জিজ্ঞেস করে, তো কজ অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং, কজ যদি জিজ্ঞেস করে তাহলে 3-4 কজ বললেই হবে, এর সাথে তোমাদের ভাইবা বোনেরা জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কজ অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং, তার কজেস অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং এর মধ্যে কি কি বলবে, মোস্ট কমন কজ হচ্ছে গিয়ে ইউজ অফ এক্সোজেনাস ইস্ট্রোজেন, 2 বলতে পারো সেনাইল ভ্যাজাইনাইটিস অর এন্ডোমেট্রাইটিস, 3 এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, 4 সিএস সার্ভিক্স, এরপর বলতে পারো এন্ডোমেট্রিয়াল পলিপ, আর এরপরে আছে সার্ভাইকেল পলিপ অথবা ডিকুইটাস আলসার, ব্লিডিং ফ্রম ডিকুইটাস আলসার অর ফরগটেন ICD ইন ইউটেরো। এই কজগুলো আমি তোমাদেরকে 5-6 কজই বললাম, কিন্তু যদি কমনেস্ট কজ জিজ্ঞেস করে তাহলে এক্সোজেনাস ইস্ট্রোজেন ইউজ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, সেনাইল ভাজাইনাইটিস, সেনাইল এন্ডোমেট্রাইটিস, সিএস সার্ভিক্স, এই 4 মিস করা ঠিক হবে না, এই 3-4 বলতেই হবে কজের মধ্যে। এখন কোশ্চেন আছে এখানে, দেখা যাচ্ছে যে হোয়াট আর দ্য লং টার্ম কমপ্লিকেশন অফ মেনোপোজ, মেনোপোজ নিয়ে আমরা এত চিন্তিত কেন, তাই না? তাহলে তোমাদের এটা জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য লং টার্ম কমপ্লিকেশন অফ মেনোপোজ, মেনোপোজের লং টার্ম কমপ্লিকেশন তখন বলবে যে দেয়ার ইজ কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি, অস্টিওপরোসিস, তারপর ডিমেনশিয়া, কগনিটিভ ডিক্লাইন অ্যান্ড জেনিটোউরিনারি সিন্ড্রোম,
তাহলে কি কি বলবে? প্রথমে বলবে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, কার্ডিওভাস্কুলার রিস্ক, দেওয়ার ইজ ইনক্রিজড রিস্ক অফ ইস্কেমিক হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ অ্যান্ড ইনক্রিজড চান্স অফ স্ট্রোক, এটা। তারপর মাসকুলোস্কেলেটাল প্রবলেম, দেয়ার ইজ ইনক্রিজড রিস্ক অফ ফ্র্যাকচার অ্যান্ড অস্টিওপোরোসিস। ফ্র্যাকচার মিনস তখন বলতে পারে যে কমনেস্ট ফ্র্যাকচার কোথায় কোথায় হয় মেনোপোজাল লেডিদের। একটা টার্ম তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে গিয়ে কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার হচ্ছে তোমার ফোর আর্মে যে ফ্র্যাকচারটা হয় সেটাকে বলা হয়, অথবা নেক অফ দ্য ফিমার আর ভার্টিবা, ফ্র্যাকচারের সাইট, কমনেস্ট সাইট অফ ফ্র্যাকচার। তাহলে কি কি বলবে? একটা হচ্ছে নেক অফ দ্য ফিমার, আরেকটা হচ্ছে ফোর আর্মের ফ্র্যাকচার, আরেকটা হচ্ছে ভার্টিবাল ফ্র্যাকচার। এগুলো হচ্ছে অস্টিওপোরোসিস এবং ফ্র্যাকচারের যে ইনক্রিজ রিস্ক সেটা। এছাড়া ডিমেনশিয়া, এটা লং টার্ম কমপ্লিকেশন। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, পেশেন্টের ওরিয়েন্টেশন কোঅর্ডিনেশন এই প্রবলেমগুলো হয় অনেক বেশি। আর জেনিটোরিনাইজ সিমটম, জেনিটোরিনাইজ সিমটমের মধ্যে রয়েছে ল্যাক অফ লিবিডো অ্যান্ড ডিসপ্যারোনিয়া। আর ইউরিনাইজ সিমটমের মধ্যে রয়েছে ডিজিউরিয়া, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, ইনকন্টিনেন্স। তাহলে এগুলো হচ্ছে লং টার্ম কমপ্লিকেশন। এরপর একটা কোশ্চেন আছে, দেখো, এ 60-year-old পোস্ট মেনোপোজাল লেডি কেম উইথ ইরেগুলার পারভাজাইনাল ব্লিডিং। 60-year-old পোস্ট মেনোপোজাল লেডি কেম উইথ ইরেগুলার পারভাজাইনাল ব্লিডিং, হোয়াট আর দ্য পসিবল ডায়াগনোসিস? সেক্ষেত্রে আমার পোস্ট মেনোপোজাল ব্লিডিংয়ের আমি কিন্তু কজ তোমাদেরকে একটু আগেই চারটা মোস্ট কমন কজের কথা বলেছি, এখানে কিন্তু সেটা চলে আসলো। তাহলে তুমি এখানে কি বলতে পারো? এখানে বলতে পারো যে এক্সোজেনাস ইস্ট্রোজেন ইউজ, সেনাইল ভ্যাজাইনাইটিস অর সেনাইল এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অর সিএস সার্ভিক্স। এই কজগুলো হচ্ছে সবচেয়ে কমন। তাহলে তোমার কজেস অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং অর পসিবল ডায়াগনোসিস, যদি বলে হোয়াট আর দ্য পসিবল ডায়াগনোসিস, তাহলে বলবে পোস্ট মেনোপোজাল ব্লিডিং। এবং পসিবল, পসিবল বলে এক্সোজেনাস ইস্ট্রোজেন ইউজ, সেনাইল ভ্যাজাইনাইটিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অ্যান্ড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অর সিএস সার্ভিক্স। কজেস অফ পোস্ট মেনোপোজাল ব্লিডিং আমরা আগেই আলাপ করে ফেলেছি, সেটা তোমরা অলরেডি শুনেছ। এরপরের যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন অ্যান্ড ওভুলেশন। এখানে তোমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ওভুলেশন। এটা খুবই কমন একটি কোশ্চেন টেবিল ভাইবাতে, হোয়াট ইজ ওভুলেশন। তাহলে ওভুলেশনের ডেফিনেশনটা তোমাদেরকে বলতে হবে। ডেফিনেশনটা কি? ইট ডিফাইন্স দ্য রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল উইথ দ্য রিলিজ অফ ওভাম ইন দ্য স্টেট অফ সেকেন্ডারি ওভোসাইট অ্যালং উইথ করোনা রেডিয়াটা। এত কিছু বলতে যদি নাও পারো তাহলে তোমাদের অন্তত এইটুকু বলতে হবে যে ইট ইজ দ্য রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল উইথ দ্য রিলিজ অফ ওভাম। রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল উইথ দ্য রিলিজ অফ ওভাম, এটুকু বলতেই হবে। হাউ উইল ইউ অ্যাসেস ওভুলেশন ইন এ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন? একটা রেগুলার মেনস্ট্রুয়েটিং ওমেনে তুমি কিভাবে ওভুলেশনটা অ্যাসেস করবে যে তার কখন ওভুলেশন হয়? একটা এভিডেন্স হচ্ছে যে পেশেন্টের দেয়ার মাস্ট বি রেগুলার ওভুলেশন, দ্য পেশেন্ট মাস্ট বি ওভুলেটিং বিকজ শি ইজ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং। যেই লেডির বা যেই ওমেনের রেগুলার মেনস্ট্রুয়েশন হয় তার অবশ্যই রেগুলার ওভুলেশন হয়, এটা মনে রাখতে হবে। তাহলে রেগুলার ওভুলেশনকে আমরা কিভাবে অ্যাসেস করবে? এটার উত্তর যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে যে দেয়ার ইজ দ্য ওভুলেশন পেইন at the time of ovulation, that is 13 or 14 day of the menstrual cycle. Regular menstruating women, 13 or 14 day of the cycle, there is a ovulation pain prior to the onset of ovulation. There is ovulation bleeding at the time of ovulation, slight spotting or mucus, blood with mucus discharge occurs at the time of ovulation. There is ovulation bleeding. Number three, premenstrual mastalgia. Premenstrual mastalgia, which causes breast pain, occurs after ovulation. তার মানে হচ্ছে তোমার premenstrual যে mastalgia আছে সেটাকে তুমি বুঝতে পারবে যখন তোমার এটা ইভিডেন্স করে বোঝায় যে ওভুলেশন হয়ে গেছে। premenstrual mastalgia means there is occurrence of ovulation.
আর এরপর আছে টেম্পারেচার চেঞ্জ, বেজাল বডির টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচার চেঞ্জ ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ দ্য সাইকেল, দেয়ার মে বি অ্যাব্রাপ্ট অনসেট রাইজ অফ টেম্পারেচার উইদিন 24 আওয়ার, অর গ্র্যাজুয়াল রাইজ অফ টেম্পারেচার উইদিন দ্য নেক্সট 4 ডেজ ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সাইকেল। বেজাল বডি টেম্পারেচারে তাহলে দেখা যাবে দেয়ার মে বি রাইজ অফ টেম্পারেচার ইন দ্য সেকেন্ড হাফ অফ সাইকেল অ্যান্ড ইট ইস অ্যাবাউট 0.2 to 0.5 degrees centigrade মোর দেন দ্য ফার্স্ট হাফ অফ দ্য সাইকেল। এখন এগুলো হচ্ছে তোমার সিমটম, তাহলে তুমি সিমটমের মধ্যে বলতে পারো ওভুলেশন পেইন ইন্ডিকেট করে, ওভুলেশন ব্লিডিং, প্রি মেনস্ট্রুয়াল নস্টালজিয়া, বেজাল বডি টেম্পারেচার, অ্যান্ড দেয়ার আর সাম ইনভেস্টিগেশন বাই উইচ উই ক্যান অ্যাসেস ওভুলেশন। ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে ডে 21 প্রোজেস্টেরন, এটাতে আমরা বুঝি যে দেয়ার ইজ অকারেন্স অফ ওভুলেশন ইফ প্রোজেস্টেরন লেভেল ইজ হাই ইনাফ, অ্যান্ড ইফ উই ডু আল্ট্রাসোনোগ্রাফি it the ovary shows the evidence of ovulation, there is evidence of ruptured graafian follicle, ekhane amader showing corpus luteum or corpus albicans. Arekta hocche tomar if we study the endometrial sample, there is secretory pattern of endometrium. Tahole ki daralo tomake jodi jiggesh kore how will you assess ovulation in a regularly menstruating woman, there is ovulation pain, ovulation bleeding, premenstrual nostalgia, basal body temperature is raised, and day 21 progesterone is raised, ultrasonography shows the evidence of ovulation, and endometrial biopsy also shows the evidence of ovulation because endometrial pattern shows secretory stage type of endometrium. Okay, then how will you treat a case of primary dysmenorrhea? ডিসম্যানোরিয়া পরে তোমাদের একটি স্লাইড আছে, তো এখানে আমি বলছি যে প্রাইমারি ডিসম্যানোরিয়া, তো প্রাইমারি ডিসম্যানোরিয়া কি সেটা তো আগে তোমাদেরকে বুঝতে হবে। প্রাইমারি ডিসম্যানোরিয়া মানে হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন হুইচ ইনক্যাপাসিটেড ডে টু ডে অ্যাক্টিভিটি বাট হোয়ার দেয়ার ইজ নো প্যাথোলজি ইজ ফাউন্ড। প্রাইমারি মানে হচ্ছে দেয়ার ইজ নো প্যাথোলজি ইজ ফাউন্ড, ইট ইজ এ স্টেট অফ পেইনফুল মেনস্ট্রুয়েশন হোয়ার দেয়ার ইজ নো এক্সাক্ট প্যাথোলজি ইজ ফাউন্ড। তাহলে তোমাকে বলছে যে কি করে প্রাইমারি ডিসম্যানোরিয়া ট্রিটমেন্ট করবে। ট্রিটমেন্ট করার আগে তোমার এজটা জানতে হবে, প্রাইমারি ডিসম্যানোরিয়া কাদের হয়, প্রাইমারি ডিসম্যানোরিয়া অ্যাডোলেসেন্টদের বেশি হয়। সো কিভাবে ট্রিটমেন্ট করব, প্রথম ট্রিটমেন্টটাই হচ্ছে আমাকে করতে হবে ইম্প্রুভমেন্ট অফ নিউট্রিশন and psychological support and reassurance, and the patient or the girl should continue her daily activity including sports activity she can play. She can also take a rest during the time of pain. Eglo hocche psychological reassurance and psychological support and encouragement of her daily day-to-day activity including sports. এরপর হচ্ছে আসল ট্রিটমেন্ট, যে উই ক্যান গিভ হার সাম অ্যানালজেসিক। অ্যানালজেসিকের মধ্যে কী কী আছে, যেমন ধরো তোমার অ্যানালজেসিক হিসেবে আমরা দিতে পারি মেফেরামিক অ্যাসিড, প্যারাসিটামল, আর ন্যাপ্রোসেন, আইবুপ্রোফেন, এগুলো আমরা ইউজ করতে পারি তোমার প্রাইমারি ডিসম্যানোরিয়াতে। আর প্রাইমারি ডিসম্যানোরিয়াতে অনেক সময়ে তোমার নর্মাল যেই অ্যানালজেসিকগুলো বললাম, নর্মাল অ্যানালজেসিকের ট্রিটমেন্ট অনেক সময় ইফ দেয়ার ইজ নো রেসপন্স দেন উই ক্যান গিভ প্রোজেস্টেরন থেরাপি অর কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ, দ্যাট মিন্স উই ক্যান স্টার্ট হরমোন থেরাপি। তাহলে তোমাকে হোয়াট হাউ উইল ইউ ট্রিট এ কেস অফ প্রাইমারি ডিসম্যানোরিয়া যদি বলে, প্রথমে বলবো সাইকোলজিক্যাল সাপোর্ট, রিঅ্যাসুরেন্স, দেন আই ক্যান গিভ হার অ্যানালজেসিক। হোয়াট আর দ্য অ্যানালজেসিক, মেফেনামিক অ্যাসিড অর আইবুপ্রোফেন অর ন্যাপ্রোসিন, অ্যান্ড ইফ দের ইজ নো রেসপন্স অর ইনএডুকেট রেসপন্স টু অ্যানালজেসিক উই ক্যান গিভ হার হরমোনাল ট্রিটমেন্ট, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর প্রোজেস্টেরন ফর 3 to 6 সাইকেল অ্যাটসেট্রা, অর উই ক্যান গিভ ইন এক্সট্রিম কেস সার্জারি। সার্জারিতে তোমাদেরকে না বললেও চলবে। এরপর আছে তোমাদের হোয়াট আর দ্য কজেস অফ সেকেন্ডারি ডিসম্যানোরিয়া, এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে সেকেন্ডারি ডিসম্যানোরিয়া,
প্রথমে বুঝতে হবে যে সেকেন্ডারি ডিসম্যানোরিয়া মিনিং কি, হোয়াট ডু মিন বাই সেকেন্ডারি ডিসম্যানোরিয়া। সেকেন্ডারি ডিসম্যানোরিয়া মিনস পেইনফুল মেনস্ট্রুয়েশন হোয়েন দেয়ার ইজ সাম প্যাথোলজি ইজ ইন দ্য পেলভিস, দেয়ার ইজ সাম পেলভিক প্যাথোলজি, দেন ইট ইজ কল্ড সেকেন্ডারি ডিসম্যানোরিয়া। হোয়াট আর দ্য অ্যানাদার নেম অফ সেকেন্ডারি ডিসম্যানোরিয়া, তখন তুমি বলবে কনজেস্টিভ ডিসম্যানোরিয়া। কনজেস্টিভ ডিসম্যানোরিয়াও হচ্ছে সেকেন্ডারি ডিসম্যানোরিয়া আরেকটির নাম। তাহলে হোয়াট আর দ্য কজেস অফ সেকেন্ডারি ডিসম্যানোরিয়া, কজের মধ্যে তোমাকে তিন চারটা নাম পরপর বলেই ফেলতে হবে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, পেলভিক ইনফেকশন, পেলভিক অ্যাডহেশন, এন্ডোমেট্রিয়াল পলিপ, ইউটেরাইন ফাইব্রয়েড। তাহলে কী কী নাম বলবে? এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, ক্রনিক পেলভিক ইনফেকশন, পেলভিক অ্যাডহেশন, এন্ডোমেট্রিয়াল পলিপ, ইউটেরাইন ফাইব্রয়েড। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলছে যে হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া। এটা তোমাদের টেবিল ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, রিটেনেও অনেক আসে, আবার লং কেজেও তো পিউবার্টি মেনোরেজিয়া আমরা অনেক দেখি, তাই না? তো পিউবার্টি মেনোরেজিয়া তোমাকে ম্যানেজমেন্ট জানতে চেয়েছে। তোমাকে যদি এখন ম্যানেজমেন্ট বলতে হয় তাহলে ডেফিনেটলি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই আগে পিউবার্টি মেনোরেজিয়ার কজগুলো জানতে হবে। হোয়াট আর দ্য কজ অফ পিউবার্টি মেনোরেজিয়া? পিউবার্টি মেনোরেজিয়ার কজের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার আমরা এউবি বা ডিউবি যেটা বলি সেটা বলতে হবে, যে এখানে অ্যানোভুলেটরি টাইপ অফ ব্লিডিং হয় এবং যেখানে তোমার হরমোনাল অ্যাবনর্মালিটি থাকে হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিসে। তাহলে পিউবার্টি মেনোরেজিয়া প্রথমেই যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এবং অ্যানোভুলেটরি যে টাইপটা আছে সেটা আমরা বলবো পিউবার্টি মেনোরেজিয়াতে। এখন পিউবার্টি মেনোরেজিয়াতে আরও যেই কজগুলো আছে সেগুলো তো তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো পিউবার্টি মেনোরেজিয়ার ক্ষেত্রে তোমার যখন আমরা বুঝবো যে এটা বেশিরভাগ ক্ষেত্রে কনস্টিটিউশনাল তখন তো আমরা ট্রিটমেন্ট করবোই, কিন্তু তার আগে আমাদেরকে শিওর হতে হবে যে হোয়েদার দেয়ার ইজ এনি আদার প্যাথোলজি। এনি আদার প্যাথোলজি বলতে আমরা বুঝাচ্ছি যেমন ধরো তার এন্ডোক্রাইন কজ থাকতে পারে, দেয়ার মে বি এন্ডোক্রাইন কজ সাচ এজ হাইপো অর হাইপারথাইরয়েডিজম অর পিসিও, এটা হচ্ছে এন্ডোক্রাইনের কজ। দেয়ার মে বি ব্লাড ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডারের মধ্যে কি আছে, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট ডেফিসিয়েন্সি, ভন উইল ব্রেন ডিজিজ, এগুলো থাকতে পারে। এরপর আছে তোমার ইউটেরাইন কজ অথবা ওভারিয়ান কজ। ইউটেরাইন কজ মানে হচ্ছে গিয়ে ফাইব্রয়েড থাকতে পারে পিউবার্টিতে, রেয়ার, তারপরেও বলবে যে ইউটেরাইন কজ। ওভারিয়ান কজ অনেক সময় ইস্ট্রোজেন প্রোডিউসিং টিউমার থাকতে পারে, হরমোন প্রোডিউসিং টিউমার অফ দ্য ওভারি, এগুলো হচ্ছে তোমার সবই অর্গানিক কজ। আর তারপর তোমাকে এখানে মাথায় রাখতে হবে প্রেগনেন্সি কমপ্লিকেশন। অনেক সময় আনওয়ান্টেড এরকম গার্জেনরা জানেন না এ ধরনের প্রেগনেন্সি কমপ্লিকেশনও কিন্তু থাকতে পারে, সেক্ষেত্রে প্রেগনেন্সি কমপ্লিকেশনটাও তোমাদেরকে খুব সতর্কতার সাথে এক্সক্লুড করতে হবে, প্রেগনেন্সি কমপ্লিকেশন। অ্যান্ড দেন তোমার কিছু সিস্টেমিক কজ, সিস্টেমিক কজের মধ্যে রয়েছে লিভার, লিভার ডিজিজ, যেমন তোমার লিভারের ডিসফাংশন অথবা তোমার হার্টের কজ থাকতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলুর, এরকম লিভার কজ, হার্ট কজ, এই কজগুলো তোমার মাথায় রাখতে হবে। এখন হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া, এইভাবে যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তোমাকে বলতে হবে যে ফার্স্ট অফ অল আই উইল টেক হিস্ট্রি, দেন এক্সামিন দ্য পেশেন্ট, ডু সাম ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিট হার অ্যাকর্ডিংলি। তাহলে হিস্ট্রির মধ্যে তোমার পিউবার্টি মেনোরেজিয়ার ডিটেলস, মেনোরেজিয়া হাউ লং অ্যান্ড ফর হাউ মেনি ডেজ, অ্যামাউন্ট অফ ব্লিডিং, এগুলো নিয়ে নিতে হবে, এবং পেশেন্টের এজ, তারপর পেশেন্টের কোনো এন্ডোক্রাইনোপ্যাথি, ব্লাড ডিসঅর্ডার, ওয়েদার দেয়ার ইজ এনি সিস্টেমিক লিভার ডিজিজ অর কার্ডিওভাস্কুলার ইলনেস ইজ প্রেজেন্ট অর নট শুড বি এক্সক্লুডেড। অ্যান্ড ইন এক্সামিনেশন আই উইল ডু জেনারেল এক্সামিনেশন টু সি ওয়েদার পেশেন্ট ইজ অ্যানিমিক অর নট, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন টু এক্সক্লুড এনি ইউটেরাইন লাম্প, অ্যাবডোমিনাল লাম্প অর সোয়েলিং, এটসেট্রা।
and then I will do some investigations to exclude any pathology. এখন ইনভেস্টিগেশন কি কি করতে পারো? ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে তুমি বলবে যে আই উইল ডু কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটার মধ্যে তোমার থাকবে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং অ্যানিমিয়া টাইপ, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া টাইপটাও জানা যাবে। টোটাল প্লেটলেট কাউন্ট করব, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, কোয়াগুলেশন প্রোফাইল করব, তারপর তোমার থাইরয়েড স্ক্যান করবো, থাইরয়েড প্রোফাইলগুলো করবো, সেরাম টিএসএইচ, পি টি থ্রি, টি ফোর এগুলো করবো, আর সাথে আমরা অবশ্যই ডেফিনেটলি আল্ট্রাসোনোগ্রাফি করবো। আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা কিন্তু ওভারিয়ান বা ইউটেরাইন কোনো প্যাথোলজি থাকলে সেটা বের করতে পারবো। কাজে আই উইল ডু সাম ইনভেস্টিগেশন সাচ এস ব্লাড গ্রুপিং, সিবিসি টু সি দ্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ, পেরিফেরাল ব্লাড ফিল্ম টু সি দ্য টাইপ অফ অ্যানিমিয়া, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, কোয়াগুলেশন প্রোফাইল, থাইরয়েড প্রোফাইল অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাফি। অ্যান্ড নাও আই উইল গিভ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। অ্যান্ড ইফ আই ফাউন্ড দ্যাট পেশেন্ট ইজ নো প্যাথোলজি ইজ ফাউন্ড, দেন গিভ হার, আই উইল রিঅ্যাশিওর হার, এক্সপ্লেইন হার অ্যাবাউট দ্য কন্ডিশন অ্যান্ড দেন গিভ হার সাম হেমাটিনিক্স, তার মানে হচ্ছে আয়রন। গিভ হার সাম হেমাটিনিক্স, ইট ক্যান, আই ক্যান গিভ হার হেমাটিনিক্স ইন ওরাল ফর্ম অর আইভি ফর্ম, অর ইফ নিডেড, ইফ সিভিয়ার অ্যানিমিয়া ইজ ডিটেক্টেড ডিউ টু পিউবার্টি মেনোরিজিয়া, আই ক্যান, আই গিভ হার ব্লাড ট্রান্সফিউশন। অ্যান্ড ইফ পেশেন্ট উইল রিকভার দেন ইট ইজ ওকে, বাট ইফ পেশেন্ট স্টিল হ্যাজ সাম প্রবলেম দেন আই উইল গিভ হার কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর প্রোজেস্টেরন। ম্যাক্সিমালি আমরা ইউজ করি কিন্তু পিসিওর জন্য কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর মোস্ট কমনলি ইউজ করি প্রোজেস্টেরন থেরাপি। প্রোজেস্টেরন থেরাপির মধ্যে কী কী আছে, নাম জিজ্ঞেস করতে পারে যে কী টাইপ প্রোজেস্টেরন, তখন আমরা বলবো মেড্রোক্সি প্রোজেস্টেরন অর নরেথিস্টেরন অ্যাসিটেট, এ দুটো আমরা দিতে পারি। তাহলে কি মেড্রোক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট অথবা নরেথিস্টেরন, মেড্রোক্সি ইজ কমনলি ইউজ 10-20 মিলিগ্রাম করে 3-6 সাইকেল করে আমরা মেড্রোক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট এটা আমরা দিতে পারি। এটাই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। আর ইফ দেয়ার ইজ এনি আদার প্যাথোলজি ইজ ডিটেক্টেড, উই শুড ট্রিট দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। কজ মানে হচ্ছে যে ইফ দেয়ার ইজ ইউটেরাইন প্যাথোলজি আর ওভারিয়ান প্যাথোলজি, সার্জারি মে বি নিডেড, অ্যান্ড ইফ দেয়ার ইজ হাইপোথাইরয়েডিজম দেন থাইরয়েড সাপ্লিমেন্ট উই ক্যান গিভ, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ব্লিডিং ডিসঅর্ডার দেন উই শুড ট্রিট দ্য পেশেন্ট ইন কেস অফ ব্লিডিং ডিসঅর্ডার সাচ এজ লিকুইমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, দেন উই ক্যান রেফার হার টু দ্য হেমাটোলজি ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রিটেড হার অ্যাকর্ডিংলি, অ্যান্ড ইন কেস অফ সিস্টেমিক ইলনেস উই ক্যান অলসো গিভ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। এটা হচ্ছে তোমার রিটেনের কভারেন্সও হয়ে গেল যে তুমি এভাবে অ্যান্সার দিতে পারো যে হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন ফাইন্ডিং অ্যান্ড দেন ট্রিট অ্যাকর্ডিংলি, তার মানে তোমার কজ অফ পিউবার্টি মেনোরিজিয়া এগুলো কিন্তু জানতে হচ্ছে, তাই না? এরপরের স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ মেনস্ট্রুয়েশন। ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ মেনস্ট্রুয়েশন, এখানে প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি কি হোয়াট ইজ মেনোরেজিয়া, হ্যাঁ, অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ মেনোরেজিয়া, ডিফাইন মেনোরেজিয়া। আরেকটা ব্যাপার, এখন কিন্তু মেনোরেজিয়া বলে না, এই জন্য টিচাররা কিন্তু তোমাদের কাছে শুনতে চাবে যে মেনোরেজিয়া না বলে এখন আমরা কি বলি, এটা আমাদের সব সময় ফাইনাল প্রফের ভাইবাতে জিজ্ঞেস করতে, তখন বলবে যে হেভি মেনস্ট্রুয়াল ব্লাড লস, এইচ বিএস এরকম বলে যে হেভি, এইচ এম বি, হেভি মেনস্ট্রুয়াল ব্লাড লস। তো হোয়াট আর দ্য কজ অফ মেনোরেজিয়া, তো মেনোরেজিয়ার আগে ডিফাইন করব আমরা। তো মেনোরেজিয়াটা কি, মেনোরেজিয়া হচ্ছে একটা সাইক্লিক্যাল ব্লিডিং, মেনোরেজিয়া ইজ আ সাইক্লিক্যাল ব্লিডিং অ্যান্ড দ্য ব্লিডিং ইজ আইদার এক্সেসিভ ইন অ্যামাউন্ট অর ডিউরেশন অর বোথ। তাহলে মেনোরেজিয়া মানে কি, মেনোরেজিয়া হচ্ছে ইজ আ সাইক্লিক্যাল ব্লিডিং অ্যাট নর্মাল ইন্টারভেল, অ্যান্ড হেয়ার দ্য ব্লিডিং ইজ এক্সেসিভ ইন অ্যামাউন্ট অ্যান্ড
or duration or both এইভাবে তোমাকে ডেফিনিশনটা বলতে হবে অ্যামাউন্ট এক্সসিভ মানে মোর দ্যান 80 ml করে যদি হয় সেটা আর যদি বলে মোর মোর দ্যান ডিউরেশন ইজ মোর তাহলে বলবে যে ডিউরেশন মোর মানে কি তখন তুমি বলবে মোর দ্যান 7 ডেজ মোর দ্যান 80 ml হচ্ছে অ্যামাউন্ট আর মোর দ্যান 7 ডেজ তার মানে হচ্ছে ডিউরেশন তাহলে মেনোরেজিয়া এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে যে সাইক্লিক্যাল ব্লিডিং এট নরমাল ইন্টারভেল ওয়্যার দ্য অ্যামাউন্ট অফ ব্লিডিং ইজ এক্সেসিভ ইন অ্যামাউন্ট অর দ্য ওয়্যার দ্য ব্লিডিং ইজ আইদার এক্সেসিভ ইন অ্যামাউন্ট অর ডিউরেশন অর বোথ ঠিক আছে এখন হোয়াট আর দ্য কজেস অফ মেনোরেজিয়া মোস্ট কমন কজগুলো অবশ্যই বলতে হবে মোস্ট কমন কজের মধ্যে প্রথমে যেটা বলবা সেটা হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং তারপর বলতে পারো ফাইব্রয়েড ইউটেরাস অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রিওসিস আর হচ্ছে তোমার ক্রনিক টিউব ওভারিয়ান ম্যাস এটা সবার লাস্টে বলতে পারো তাহলে তুমি কি কি বলতে পারো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং ফাইব্রয়েড ইউটেরাস অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রিওসিস আর হচ্ছে ক্রনিক টিউব ওভারিয়ান ম্যাস মেনোরেজিয়ার কজ পিউবার্টি মেনোরেজিয়াতে আমি একবার বলেছি কাজে সেভাবে তুমি আগাতে পারো যেমন ধরো তোমার এন্ডোক্রাইনাল কজও জিজ্ঞেস করতে পারে তখন তুমি বলবে হাইপো অর হাইপারথাইরয়েডিজম হেমাটোলজিক্যাল কজ ব্লিডিং ডিসঅর্ডার যার মানে হচ্ছে লিউকেমিয়া অথবা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরিয়া ভন উলবেন ডিজিজ এগুলো হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার সিস্টেমিক কজের মধ্যে আছে লিভার ডিসফাংশন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর পিউবার্টি মেনোরেজিয়াতে যে কজগুলো বলেছি এখানেও কিন্তু সেই কজগুলোই বললাম অর্গানিক আর হচ্ছে সিস্টেমিক এখন এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ 14 ইয়ার ইয়াং গার্ল প্রেজেন্টেড উইথ প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড সাইক্লিক্যাল পেইন ইন হার লোয়ার অ্যাবডোমেন এখানে তার প্রাইমারি অ্যামেনোরিয়া যার মানে হচ্ছে এখনো মেনস্ট্রুয়েশন হয়নি সাইক্লিক্যাল পেইন যার মানে হচ্ছে মান্থলি মেনস্ট্রুয়েশন হওয়ার যে পেইনটা সেটা তার ঠিকই হচ্ছে অথচ মেনস্ট্রুয়েশন হচ্ছে না প্রাইমারি অ্যামেনোরিয়া ইন হার লোয়ার অ্যাবডোমেন সাইক্লিক্যাল ঠিকই মেনস্ট্রুয়েশন হওয়ার সময় যে পেইনটা হয় সাইক্লিক্যাল একটা পেইন বাট প্রাইমারি অ্যামেনোরিয়া মেনস্ট্রুয়েশন ইট নট স্টার্টেড হোয়াট ইজ ইউর প্রবেবল ডায়াগনোসিস ক্রিপ্টোমেনোরিয়া টার্মটার নাম হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া উইথ সাইক্লিক্যাল পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন হোয়াট ইজ ইউর প্রবেবল ডায়াগনোসিস ইট ইজ এ কেস অফ ক্রিপ্টোমেনোরিয়া তখন তোমাকে জিজ্ঞেস করবে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড ট্রিট হার হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড ট্রিট হার ইনভেস্টিগেট করার আগে তোমাকে আগে কজগুলো জানতে হবে ক্রিপ্টোমেনোরিয়া কেন হয় মেনস্ট্রুয়াল ব্লাড কালেক্টেড হচ্ছে ইউটেরাস কিন্তু সেটা বের হতে পারছে না তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ক্রিপ্টোমেনোরিয়া এই কজগুলো জানলেই আমরা সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট দিতে পারবো কজের মধ্যে হোয়াট আর দ্য কজ অফ ক্রিপ্টোমেনোরিয়া বললে তোমাদের মাথায় তিনটি ডায়াগনোসিস থাকবে একটি হচ্ছে ইমপারফোরেট হাইমেন ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম অথবা ভ্যাজাইনাল অ্যাজেনেসিস এই তিনটা হতে পারে হ্যাঁ অনেক সময় সার্ভাইকাল স্টেনোসিস স্টেনোসিস আর অ্যাট্রেশিয়া অফ দ্য সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা ভ্যাজাইনাল অ্যাট্রেশিয়া ইমপারফোরেট হাইমেন ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম আর হচ্ছে তোমার সার্ভিক্যাল স্টেনোসিস অর অ্যাট্রেশিয়া অফ ভ্যাজাইনা হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড ট্রিট হার ফর ট্রিটমেন্ট অফ দিস ইয়াং গার্ল আই উইল ডু অ্যাট ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি ফর কনফার্মেশন অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাফি তখন তোমাকে বলবে কেন আল্ট্রাসোনোগ্রাফি করবে তুমি কী দেখতে চাচ্ছ আল্ট্রাসোনোগ্রাফিতে কী দেখা যায় ক্রিপ্টোমেনোরিয়া হলে তার মেনস্ট্রুয়াল ব্লাডটা ভেতরে জমা হচ্ছে তখন তুমি বলবে যে এটা হেমাটোমেট্রা এবং হেমাটোকর্পস এরকম থাকে যে হাইমেন যদি ইম্পারফোরেটেড থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে কী দেখা যায় মেনস্ট্রুয়াল ব্লাড অ্যাকুমুলেশন হয়ে থাকে ওল্ড মেনস্ট্রুয়াল ব্লাড কারণ প্রতি মাসেই তার মেনস্ট্রুয়েশন হয়ে ব্লাডটা জমা হচ্ছে সেটা জমা হয়ে হয়ে টার্মটার নাম হলো হেমাটোমেট্রা তুমি বলবে হেমাটোমেট্রা হেমাটোকল্পস এটা দেখার জন্য যে ভেতরে ব্লাড জমা হচ্ছে দের ইজ প্রেজেন্স অফ ইউটেরাস তার মানে তার ইউটেরাস আছে দেখেই তো তার মেনস্ট্রুয়েশনের পেইন হয় যে ওখানে জমা হয় কালেক্টেড হয় হ্যাঁ
এবং তখন তুমি পেলভিক স্ট্রাকচারগুলো দেখতে পাও যে ইউটেরাস প্রেজেন্ট, ওভারি প্রেজেন্ট। তাহলে ইনভেস্টিগেশন একটাই বলবো যে আই ডু অ্যান ইনভেস্টিগেশন হুইচ ইজ আল্ট্রাসোনোগ্রাফি টু সি দ্য ইউটেরাস অ্যান্ড ওয়েদার দেয়ার ইজ এনি কালেকশন উইদিন দ্য ইউটেরাস, দ্যাট ইজ হেমাটোমেট্রা অর হেমাটোকর্পস, মানে ভ্যাজাইনা পর্যন্ত জমা হলে সেটাকে আমরা বলি হেমাটোকর্পস। এখন তাহলে ট্রিটমেন্ট কিভাবে দিবেন, হাউ উইল ইউ ট্রিট হার, আরেকটা কোশ্চেন একসাথে আমরা উত্তর দিয়ে দিব, হাউ উইল ইউ ট্রিট আ কেস অফ ইম্পারফোরেট হাইমেন, কমনেস্ট কজ তো ইম্পারফোরেট হাইমেন ট্রানভার্স ভ্যাজাইনাল সেপটাম ক্রিপ্টোমেনোরিয়া, কাজে ট্রিটমেন্টটাও একই হবে। তাহলে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টটা বলতে হবে যে আই উইল গিভ আ ক্রুশিয়েট ইনসিশন ওভার দ্য বালস্ট হাইমেন and which facilitate escape of old menstrual blood, which will allow escape of menstrual blood to the exterior, and at that time I will not give any abdominal pressure and will not give any suction, head end should be raised to facilitate drainage of menstrual blood automatically, and after the incision and drainage a sterile valval pad should be put to the woman in postoperatively to see the color and also to allow further drainage of menstrual blood. তাহলে ট্রিটমেন্টের মধ্যে আমাকে কিন্তু বলতে হবে যে হাউ ইউ ট্রিট এ কেস অফ ইম্পারফোরেট হাইমেন ক্রুশিয়েট ইনসিশন ফলোড বাই ড্রেনেজ, এটাই হচ্ছে এক কথাই উত্তর যে আই উইল গিভ ক্রুশিয়েট ইনসিশন ফর ড্রেনেজ অফ মেনস্ট্রুয়াল ব্লাড, ক্রুশিয়েট ইনসিশন অন দ্য হাইমেন। এখানে আমার মনে হয় তোমাদের একসাথে আলাপ করে ফেলা উচিত যে ক্রিপ্টোমেনোরিয়া হলে, তোমাকে কোশ্চেনটা বলেছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড ট্রিট, যদি বলতো যে হাউ উইল ইউ ডায়াগনোস ইট ইজ এ কেস অফ ক্রিপ্টোমেনোরিয়া, তাহলে তুমি কিভাবে ডায়াগনোসিস করবে, তুমি তো ইনভেস্টিগেশনে বলেছো আল্ট্রাসোনোগ্রাফি, তাহলে ডায়াগনোসিসের মধ্যে তোমাকে বলতে হবে যে অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন সামটাইমস দেয়ার ইজ অ্যাবডোমিনাল সোয়েলিং ইজ ফাউন্ড অ্যান্ড পেশেন্ট অলসো কমপ্লেন্স অফ ইউরিনারি রিটেনশন, হেমাটোমেট্রা হয়ে ব্লাড জমা হতে হতে ইউরেট্রার উপরে প্রেশার দেয় এবং তখন ইউরেট্রাটা এলোঙ্গেটেড হয়ে যায়, এবং যখন দেয়ার ইজ ইলোঙ্গেশন অফ ইউরেট্রা ইট কজেস রিটেনশন অফ ইউরিন। এটা তোমাদের অনেক জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য সিমটমস অফ ক্রিপ্টোমেনোরিয়া, ক্রিপ্টোমেনোরিয়া একটা তো বললেই প্রাইমারি অ্যামোনোরিয়া সাইক্লিক্যাল পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। আমাদের গত অ্যাডমিশনেই একটি পেশেন্ট এসেছিল, একদম পেশেন্টটা পেটে বড় একটি চাকার মতো সোয়েলিং এবং ইউরিনারি রিটেনশন, সাডেন রিটেনশন অফ ইউরিন ফর 24 hours, এরকম লাস্ট নাইটে থেকে তার ইউরিনারি রিটেনশন, এবং মেয়েটির বয়স ছিল 13। তারা কিন্তু জানে না যে তার মেয়েটার এরকম হেমাটোমেট্রা বা মেনস্ট্রুয়াল ব্লাড জমা হচ্ছে, জাস্ট ইউরিনারি রিটেনশন বলে তারা এসছে। তো অন এক্সামিনেশন উই হ্যাভ ফাউন্ড এ সোয়েলিং অর লাম ইন দ্য অ্যাবডোমেন হুইচ ইজ অ্যাবাউট 24 weeks সাইজ, দেন পেশেন্ট কমপ্লেন্স অফ ইউরিনারি রিটেনশন, সো উই উইল ডু ক্যাথেটারাইজেশন and urine will come out but still there is a swelling in the abdomen, then we will take the patient to the operation theater, under anesthesia we gave cruciate incision on the hymen. Jodi bole abdominal examination parvaginally kibhabe bujha jabe, tokhon tomar ki bolbe, on parvaginal examination there is bulged hymen and the hymen color is sometimes bluish due to collected blood inside. তাহলে তোমাকে কিন্তু ইন্সপেকশনেই বোঝা গেল তুমি হাউ টু ডায়াগনোস ক্লিনিক্যালি, এটা বলতে পারি, ইনভেস্টিগেশন তো তুমি করলেই আল্ট্রাসোনোগ্রাফিতে হেমাটোমেট্রা পেয়েছো, হাউ ইউ ডায়াগনোস ক্লিনিক্যালি, দেন বলে আই এক্সামিন অ্যাবডোমেন, সামটাইমস দেয়ার মে বি অ্যাবডোমিনাল লাম অ্যান্ড পেশেন্ট মে কমপ্লেন্স অফ ইউরিনারি রিটেনশন, অন দ্য পারভেজানাল এক্সামিনেশন অন ইন্সপেকশন দ্য হাইমেন ইজ বালস্ড অ্যান্ড থিনড আউট অ্যান্ড মে বি bluish discoloration due to collection of blood inside, and on pararectal examination
I got there is fullness of the vagina and also fullness of uterus, uterine mass, swelling of uterus. এরকম মনে হয়. Per rectal examination, there is fullness of vagina and uterus. Okay, and then তুমি এটা করলে. তাহলে clinical diagnosis বললাম, investigation বললাম, আর হচ্ছে treatment বললাম. এখন এই question আবার repeat হয়েছে. দেখো, what do you mean by dysmenorrhea? Dysmenorrhea আমি আগেই বললাম যে dysmenorrhea means painful menstruation which incapacitates the day-to-day activity. এখন what are the types of dysmenorrhea? Dysmenorrhea is of two types: primary dysmenorrhea and secondary dysmenorrhea. Primary or secondary আগেই আলাপ করেছি যে primary মানে there is no pathology, or secondary definitely there is pathology. কাজে তোমাকে এই কোশ্চেনটা সাইড বাই সাইড জিজ্ঞেস করতে পারে যে what is the difference between primary dysmenorrhea and secondary dysmenorrhea? Difference to ki, primary dysmenorrhea usually commonly occurs in adolescent, and secondary dysmenorrhea usually occurs in elderly or multiparous women. In primary dysmenorrhea, there is no pathology is found. Exact pathology is not found, but in secondary dysmenorrhea, there is of course some pathology in the pelvis, pelvic pathology. In primary dysmenorrhea, there is constitutional or systemic signs symptoms sometimes or most commonly present. That is nausea, vomiting, diarrhea, etc. But these constitutional or systemic symptoms are absent in secondary dysmenorrhea. Onset. Primary dysmenorrhea usually occurs with the onset of menstruation. And secondary dysmenorrhea usually occurs 5 to 7 days before menstruation, and sometimes pain persists in between menstruation. তাহলে এটা হচ্ছে difference. Difference টা তোমরা ঠিক এইভাবেই বলবে. এখন একটা question আছে, দেখো, a young lady came to you with infertility and dysmenorrhea. Infertility আছে এবং সাথে তার dysmenorrhea আছে. মানে married woman. Give two important differential diagnosis. সে ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আমাদের কাছে অনেক সময় তো মহিলারা আসে, ম্যারিড কাপলরা, এবং সাথে তার ডিসমেনোরিয়া আছে. টু ইম্পর্টেন্ট ডায়াগনোসিস আমাদের মাথায় স্ট্রাইক করে, তুমি বলবে যে টু ইম্পর্টেন্ট ডায়াগনোসিস, ইট মে বি আ কেস অফ এন্ডোমেট্রিওসিস অর দেয়ার মে বি সাবমিউকাস মায়োমা, সাবমিউকাস পলিপ, এন্ডোমেট্রিয়াল পলিপ. এই দুটো হচ্ছে ডিসমেনোরিয়া, কারণ সাবমিউকোজাল পলিপ থাকলেও কিন্তু খুব ডিসমেনোরিয়া হয়, প্রত্যেকটা সাইকেলে একটা স্প্যাজমেটিক পেইন হয়. সো টু ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দিস কেস ইজ এন্ডোমেট্রিওসিস অর সাব মিউকাস ফাইব্রয়েড অর মায়োমা ইন দ্য ইউটেরাস. এরপর আমরা আসি ওভুলেশনে তোমাকে ধরতে পারে হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট কুড বি ইউজড ফর ইন্ডাকশন অফ ওভুলেশন. তোমাদের লেভেলে ইন্ডাকশন অফ ওভুলেশনের ড্রাগের দুটো তিন নাম জানলেই চলবে. প্রথমে তোমরা বলবে ক্লোমিফেন সাইট্রেট, এরপরটা বলতে পারো লেট্রোজোল. এই দুটো নাম মনে করতে পারলেই এনাফ. তারপরেও আরও আছে, যেমন তোমার পিউরিফাইড FSH অর HCG, এই দুটো নামও তোমরা সাথে বলতে পারো. এর চেয়ে বেশি আর মনে হয় বলার দরকার নেই. তাহলে প্রথমে বলবে ক্লোমিফেন সাইট্রেট, এরপরে বলবে লেট্রোজোল, এরপর purified FSH or purified urinary FSH or HCG. আমরা জেনারেল অ্যানালগ এগুলো তো ইউজ করি, এই চারটার নাম বললেই হবে. ওভুলেশন ইন্ডাকশনে নিশ্চয়ই তোমাদের ক্লাস হয়েছে. তারপরও আমি এখানে যে দুটো কোশ্চেন বলতে চাচ্ছি সেটা হলো ক্লোমিফেন সাইট্রেট সম্পর্কে কিছু ভাইবা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন ক্লোমিফেন সাইট্রেটের মেকানিজম অফ অ্যাকশন. Mechanism of action hoche clomiphene citrate has anti-estrogenic property and weak estrogenic property. That means clomiphene citrate jeta kore seta hoche it inhibit estrogen receptor in the hypothalamus, so that there is increased GnRH pulse secretion because it inhibit estrogen receptor. Estrogen causes give negative feedback on hypothalamus and pituitary gland. So if it block estrogen receptor, there is no negative feedback effect on the hypothalamus and pituitary.
As a result, there is increased pulse secretion of GnRH, gonadotropin releasing hormone, and this gonadotropin releasing hormone then stimulates the pituitary gland to release increased amount of gonadotropin, that is FSH. And this FSH cause follicular development. এভাবে এটা ওভুলেশনে হেল্প করে। এটুকু জানলেই হবে যে এটা অ্যান্টি ইস্ট্রোজেনিক এবং উইক ইস্ট্রোজেনিক প্রপার্টি, সো ইট কজেস ইনহিবিট ইস্ট্রোজেন রিসেপ্টর ইন দ্য হাইপোথ্যালামাস। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ইনক্রিজ জিএনআরএইচ পালস সিক্রেশন, ইনক্রিজ গোনাডোট্রপিন সিক্রেশন, উইচ কজেস ইনক্রিজ ওভারিয়ান ফলিকুলার ডেভেলপমেন্ট। ক্লোমিফেনের ডোজ কত এটা জিজ্ঞেস করতে পারে, তুমি বলবে যে ক্লোমিফেনের ডোজ উইল স্টার্ট ফ্রম 50 মিলিগ্রাম, বাট ম্যাক্সিমাম ডোজ আ ডে ইজ আপ টু 250 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম ডোজ দেওয়া যায়। ওয়েন ইউ উইল স্টার্ট ক্লোমিফেন সাইট্রেট, বলে ক্লোমিফেন সাইট্রেট কখন দিতে হয়, তুমি বলবে যে মেনস্ট্রুয়েশন সাইকেলের ডে 2 to 5 থেকে 5-এর মধ্যে শুরু করতে হয়। তো আমরা ধরি সেকেন্ড ডে অফ দ্য সাইকেল থেকে স্টার্ট আপ টু 5 ডেজ, সেকেন্ড ডে অফ মেনস্ট্রুয়েশন থেকে 5 দিন আমরা এটা ইউজ করি এবং 2 বেলা ইউজ করতে পারি বিডি ডোজে, এবং ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 150 মিলিগ্রাম পর্যন্ত। তার মানে হচ্ছে তুমি 50 মিলিগ্রামের 250 মিলিগ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম ডোজ, সরি, তার মানে তুমি এটা দুটো করে দিতে পারো, কিন্তু ইজিলি দুটো করে 2 বেলা যদি দেওয়া হয় তাহলে এমনিতেই 200 মিলিগ্রাম হয়ে যায়। এবং পেশেন্টকে কী অ্যাডভাইস দিবে ওভুলেশন ইন্ডাকশন দেওয়ার পরে, এটা অনেক সময় সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে পেশেন্ট শুড বি অ্যাডভাইসড ফর সেক্সুয়াল অর ইন্টারকোর্স 5 to 7 ডেজ আফটার ইন্ডাকশন। ঠিক আছে, কারণ ওই টাইমটা হচ্ছে তোমার ওভুলেশনের টাইম, এটা আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। তখন আরেকটা কোয়েশ্চেন বলতে হবে, ইজ দেয়ার এনি হাউ মাচ দ্য সাকসেস রেট অফ ক্লোমিফেন সাইট্রেট, তুমি বলবে 80% সাকসেস রেট। হাউ মেনি টাইমস ক্যান ইউ গিভ ক্লোমিফেন সাইট্রেট অর লেট্রোজোল, বলবেন যে অ্যাপ্রক্সিমেটলি উই ক্যান গিভ ইট 6 সাইকেল, আপ টু 6 সাইকেল, তবে ইদানিং 6 to 12 সাইকেলও বলে, তবে তোমরা কিন্তু 6 সাইকেল চেয়ে আগে বলবে যে আপ টু 6 সাইকেল ইট ক্যান বি গিভেন। ইজ দেয়ার এনি সাইড ইফেক্ট অফ ক্লোমিফেন সাইট্রেট, ক্লোমিফেন সাইট্রেটে তোমার অ্যাজ ইট ইনহিবিট ইস্ট্রোজেন রিসেপ্টর দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ ইস্ট্রোজেন, সো সাম সিমটমস অ্যাপিয়ার, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি সিমটম, হট ফ্লাশ, নাইট সোয়েট, ইরিটেবিলিটি, ইনসমনিয়া, এগুলো অ্যাপিয়ার করে, এবং অনেক ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি সিন্ড্রোম মে অ্যাপিয়ার। ক্লোমিফেনের সম্পর্কে এটুকু জানলেই হবে। এখন লেট্রোজল, লেট্রোজলের মেকানিজম অফ অ্যাকশন কি, তখন তুমি বলবে যে লেট্রোজল ইনহিবিট দ্য এনজাইম অ্যারোমেটেস, দ্যাট মিনস লেট্রোজল ইজ এ অ্যারোমেটেস এনজাইম ইনহিবিটর। তখন বলবে যে অ্যারোমেটেস এনজাইমকে ইনহিবিট করলে কি হয়, অ্যারোমেটেসের কাজ কি, অ্যারোমেটেস কজেস কনভার্সন অফ অ্যান্ড্রোজেন টু ইস্ট্রোজেন, সো ইট ইনহিবিট অ্যারোমেটেস, সো অ্যান্ড্রোজেন ক্যানট বি কনভার্টেড টু ইস্ট্রোজেন ইন দ্য ওভারিয়ান ফলিকল, সো দেয়ার ইজ নো নেগেটিভ ফিডব্যাক অফ ইস্ট্রোজেন, অ্যাজ দেয়ার ইজ নো ইস্ট্রোজেন দেয়ার ইজ নো নেগেটিভ ফিডব্যাক, সো ইনক্রিজ সিক্রিয়েশন অফ গোনাডোট্রপিন ফ্রম দ্য পিটুইটারি, অ্যান্ড দিস গোনাডোট্রপিন কজেস ওভারিয়ান ফলিকুলার ডেভেলপমেন্ট, ইন দিস ওয়ে লেট্রোজল ক্যান অ্যাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। লেট্রোজলের ডোজ, লেট্রোজল তুমি বলবে 2.5 মিলিগ্রাম করে আমরা বিডি ডোজ ইউজুয়ালি দিয়ে থাকি, এটাও সেম ডে 2 অথবা 3, থার্ড ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেলে উই ক্যান স্টার্ট অ্যান্ড কন্টিনিউ ফর 5 ডেজ। এতটুকু জানলেই তোমাদের চলবে, খুব বেশি কঠিন করে বলার দরকার নেই, অনেক সময় জিজ্ঞেস করতে পারে বেশি ডিউরেশনে দেওয়া যায় কি না বা কি, বলবে যে দেওয়া যেতে পারে কিন্তু ইউজুয়ালি দেওয়া হয় সেকেন্ড অথবা থার্ড ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেলে এবং আপ টু 5 ডেজ লেট্রোজল দেওয়া হয়। আর লেট্রোজলের সাকসেস রেটও সেম, তবে লেট্রোজলে তোমার টুইন বেবি যেগুলো আমরা বলি মাল্টিপল প্রেগনেন্সি চান্সটা ক্লোমিফেন সাইট্রেটের চেয়ে কম, এবং ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির যে সাইড ইফেক্টগুলো আছে সেগুলো লেট্রোজলে কম, সো লেট্রোজল ইজ মোর প্রেফারেবল দেন ক্লোমিফেন সাইট্রেট। ওকে, এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং,
define dysfunctional uterine bleeding. Definition jodi jiggesh kore tahole tumra bolte paro je it is a form of abnormal uterine bleeding where there is no structural or systemic or any local or iatrogenic cause is found. That means dysfunctional uterine bleeding occurs due to dysfunction of the hypothalamus pituitary ovarian axis. এখন কিন্তু ডিসফাংশনাল ইউটারাইন ব্লিডিং এই টার্মটা আমরা অনেক বেশি ইউজ করি না, এখন ইউবি খুব ইউজ করা হয়, ইউবি টার্মটা, অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং। ডিসফাংশনাল ইউটারাইন ব্লিডিং হচ্ছে ইজ এ টাইপ অফ অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং, কিন্তু যেখানে দেয়ার ইজ নো সিস্টেমিক অর্গানিক স্ট্রাকচার অর লোকাল কজ ইজ ফাউন্ড, ইট অকার্স মেইনলি ডিউ টু ডিসফাংশন অফ হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। টাইপ অফ ডিউবি, ডিউবি টু টাইপ, এটা পুরাতন কথা যে ওভুলেটরি আর হচ্ছে অ্যানোভুলেটরি। তোমাদের কিন্তু ডিউবি এখন তেমন ধরে না, তোমাদের বেশি টার্ম ইউজ করে হচ্ছে কি এউবি। তোমাদের জিজ্ঞেস করতে পারে যে এউবি হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ এউবি, এউবি মানে কি, এউবি মানে হচ্ছে কি অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং। আর ক্লাসিফিকেশন এখন একটি স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন, এটা তোমাদেরকে এমবিবিএসে ধরা হয় যে স্ট্যান্ডার্ড এউবি টাইপগুলো কীভাবে ক্লাসিফাই করা হয়েছে, তখন তোমরা বলবে যে অ্যাকর্ডিং টু দ্য ফিগো, যেটা হচ্ছে গিয়ে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল গাইনোকোলজিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল সোসাইটি, ফিগো যারা করেছে তারা এটাকে মেইনলি ক্লাসিফাই করেছে, আমেরিকান সোসাইটিও করেছে, তারা কি করেছে পাম কয়েন ক্লাসিফিকেশন করেছে এউবি অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং। এবং ক্লাসিফিকেশনটা কিসের উপর ভিত্তি করে করেছে, অন দ্য বেসিস অফ ইটিওলজি। তাহলে অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিংটাই তোমাদের বেশি ধরে, আর ডিউবি মানে হচ্ছে জাস্ট অ্যানোভুলেটরি টাইপ যেটা আমরা বলি ডিসফাংশন। তো সাথে এই কোশ্চেন উত্তরটা আমার মনে হয় বলে দেওয়াই ভালো যে পাম কয়েন ক্লাসিফিকেশনটাতে বুঝতে বলতে তুমি কি বুঝছো, পাম কয়েন এটার মধ্যে কি কি আছে। পাম, পাম মানে হচ্ছে PALM, পাম, আর কোয়েন হচ্ছে COIEN। তো পাম কোয়েনের পি, পি হচ্ছে পলিপ, এ হচ্ছে অ্যাডেনোমায়োসিস, এল মানে লিওমায়োমা দ্যাট মিন্স ফাইব্রয়েড, এম এল এম এম হচ্ছে ম্যালিগন্যান্সি। কোয়েন, কোয়েনের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে তোমার অর্গানিক কজ নয়, স্ট্রাকচারাল না, নন স্ট্রাকচারাল কজ। পাম হচ্ছে স্ট্রাকচারাল কজ, পলিপ, অ্যাডেনোমায়োসিস, লিওমায়োমা, ম্যালিগন্যান্সি, পাম। কোয়েন, কোয়েন হচ্ছে নন স্ট্রাকচারাল। কো, কোয়েনের সি, কোয়াগুলোপ্যাথি, যেই লিকোমিয়া অথবা থ্রম্বোসাইটোপেনিয়া এই কজগুলো এখানে বলতে হবে। ও, ও মানে হচ্ছে ওভুলেটরি, ওভুলেটরি ডিসফাংশন, ও যেটা আমরা সেটাকে আমরা ডিউবি বলবো। ও আই দিয়ে তোমার বলতে হবে তোমার আই দিয়ে হচ্ছে গিয়ে তোমার ইডিওপ্যাথিক, আর ই দিয়ে হচ্ছে এন্ডোমেট্রিয়াল, আর এন হচ্ছে নট ইয়েট ডিটারমাইন্ড, আই দিয়ে হচ্ছে তোমার আইট্রোজেনিক মেনলি, আই আইট্রোজেনিক, আর হচ্ছে ই দিয়ে হলো এন্ডোমেট্রিয়াল, আর এন হচ্ছে গিয়ে নট ইয়েট ডিটারমাইন্ড, ঠিক আছে, আই হচ্ছে আইট্রোজেনিক। কোয়াগুলোপ্যাথি, ওভুলেটরি, আইট্রোজেনিক, আইট্রোজেনিক মানে কি, ও যে ওসিপি ইউজ করছে অথবা ইরেগুলার ইউজ অফ ড্রাগ, ওসিপি অথবা আইওসিডি ভেতরে ইরেগুলার ইউজ অফ যে হরমোনাল ট্রিটমেন্টগুলো, হরমোনাল কন্ট্রাসেপটিভ আছে সেগুলো যদি ইরেগুলার ইউজ করে সেটাও বলবে। আর এন হচ্ছে নট ইয়েট ডিটারমাইন্ড। আর এন্ডোমেট্রিয়াল কজ, তো এন্ডোমেট্রিয়াল যে কোনো ধরনের প্যাথোলজি হতে পারে, ইনফেকশন, ইনফ্লামেশন, বিভিন্ন রকমের ফ্যাক্টর যেগুলো আছে, কোয়াগুলেটিং ফ্যাক্টর, প্লেটলেট ফ্যাক্টর, ওগুলোর ইমব্যালেন্স, ঠিক আছে। তাহলে পাম কোয়েন ক্লাসিফিকেশনটা তোমাদের মনে রাখলেই হবে। এখন একটি ইম্পর্টেন্ট স্লাইড, সেটা হচ্ছে পেলভিক ইনফেকশন। পেলভিক ইনফেকশনে প্রথমে যে ডেফিনেশনটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ পিআইডি। পিআইডি এটা একদম অ্যাভারেজ, অনেক স্টুডেন্টই পিআইডি এর এসওইর যে ফর্মটা, কাগজটা, এটা কিন্তু পায়। হ্যাঁ, তাহলে ডিফাইন পিআইডি। পিআইডি হচ্ছে গিয়ে স্পেকট্রাম অফ ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য আপার জেনিটাল ট্র্যাক্ট, স্পেশালি ইনভলভিং ইউটারাস, ফেলোপিয়ান টিউব, ওভারি, পেলভিক পেরিটোনিয়াম অর আদার অ্যাসোসিয়েটেড পেলভিক স্ট্রাকচার।
এটা হচ্ছে পিআইডি, স্পেকট্রাম অফ ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য আপার জেনিটাল ট্র্যাক্ট অর্গান, স্পেশালি ইনভলভিং ইউটারাস, ফেলোপিয়ান টিউব, ওভারি, পেলভিক পেরিটোনিয়াম এবং অ্যাসোসিয়েটেড পেলভিক স্ট্রাকচার। এটা হচ্ছে ডেফিনেশন। মেনশন দ্য কনসিকোয়েন্সেস অফ পিআইডি। কনসিকোয়েন্স মানে কি? কনসিকোয়েন্স মানে হচ্ছে পরিণতি, তাই না? পিআইডি থেকে কি হতে পারে? হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস অফ পিআইডি? পিআইডি মে লিড টু ক্রনিক পেলভিক ইনফেকশন, ইট বিকামস ক্রনিক। দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ ইনফার্টিলিটি, দেয়ার ইজ ইনক্রিজ চান্স অফ এক্টোপিক প্রেগনেন্সি, অ্যান্ড পেশেন্ট সাফার ফ্রম ডিসপেরোনিয়া, ক্রনিক পেলভিক ইনফেকশন অ্যান্ড সামটাইম এক্সাজারবেশন অফ ক্রনিক ইনফেকশন টু অ্যাকিউট ফর্ম অফ ইনফেকশন। আর এগুলোই হচ্ছে তোমার কনসিকোয়েন্সেস। তাহলে কনসিকোয়েন্সগুলো বললে কি বলবে? ক্রনিক ইনফেকশন, ক্রনিক পিআইডি, দেন ইনফার্টিলিটি, চান্স অফ এক্টোপিক প্রেগনেন্সি, অ্যান্ড পিরিওডিক এক্সাজারবেশন অফ অ্যাকিউট ইনফেকশন, ডিসপেরোনিয়া। এগুলো হচ্ছে কনসিকোয়েন্স। এখন বলছে হাউ উইল ইউ ট্রিট আ কেস অফ অ্যাকিউট পিআইডি। পিআইডি ট্রিটমেন্ট অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট পিআইডি বলতে কি বলছো? তাহলে তোমাকে আগে জানতে হবে যে অ্যাকিউট পিআইডিতে কি হয়। অ্যাকিউট পিআইডি, হোয়াট আর দ্য সিমটমস অফ অ্যাকিউট পিআইডি? সিমটমের মধ্যে অনেক ক্ষেত্রে থাকে ফিভার মোর দ্যান 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল বায়োলেচুয়াল টেন্ডারনেস থাকতে পারে, অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ থাকতে পারে, মিউকোপুরুলেন পুরুলেন পাস থাকতে পারে। হ্যাঁ, অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, তারপর তোমার ডিপ ডিসপ্যারোনিয়া থাকে, এবং পিভি করলে অনেক সময় দেখা যায় সার্ভাইকেল মোশন টেন্ডারনেস এবং অ্যাডেনেক্সিয়াল টেন্ডারনেস। তাহলে কী কী থাকে পিআইডিতে? হাউ উইড ইউ ডায়াগনোস পিআইডি, আর হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ পিআইডি? ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার বলে সিমটম আর সাইন। সিমটমের মধ্যে আছে ফিভার, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, বায়োলেচার, ডিপ ডিসপ্যারোনিয়া, অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, দেয়ার ইজ সার্ভাইকাল মোশন টেন্ডারনেস অর অ্যাডেনেক্সিয়াল টেন্ডারনেস। এগুলো হচ্ছে কি সিমটম। সো হাউ উইল ইউ ট্রিট এ কেস অফ অ্যাকিউট পিআইডি? অ্যাকিউট পিআইডি মে নিড হসপিটালাইজেশন, সো উইল গিভ দ্য পেশেন্ট, কিপ দ্য পেশেন্ট এনপিও, নাথিং পার ওরাল, এনপিও করে দেবো, দেন আই উইল গিভ হার ফ্লুইড টু প্রিভেন্ট ডিহাইড্রেশন, and for pain relief I will give analgesic, and for control of infection I'll start injectable antibiotic, broad spectrum injectable antibiotic, ceftriaxone tetracycline amra dei sathe metronidazole dei, and sathe tomar arekta kaj je amra korbo seta hocche I'll send some investigation, jemon blood er complete blood count to see the leukocyte count, and swab is taken from the cervical or vaginal discharge to see any organism for, and test is sent for gram stain and culture sensitivity. And when the how you understand that patient is improving, eta bolte pare je treatment diche improve koreche kibhabe bujhbe, improve koreche bujbo, fever subsided, pain subsided, discharge is reduced in amount, and there is no tenderness, adenexial tenderness, or there is no and dyspareunia subsided porobortite, ebhabe amra bujbo je treatment ta amader successful. Ekhon indication of surgery in PID. PID te amra beshir bhag khetre kintu antibiotic dei ar admission kore conservative treatment dei, karon eta ekta acute infection, chronic infection, infective case e amra shohoje surgery kori na. Tahole indication ki surgery kon khetre kortei hobe? Ei infected একটা অ্যাবডোমেন, ইনফেক্টেড পেলভিস, সেটা আমাদেরকে খুলতে হবে। এক্ষেত্রে এক নম্বরে আমরা বলবো ওয়েন উই ফাউন্ড দ্যাট দেয়ার ইজ নো রেসপন্স টু অ্যান্টিবায়োটিক থেরাপি, উই কন্টিনিউ অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ফর 48 to 72 hours, ইভেন দেয়ার ইজ নো ইম্প্রুভমেন্ট অর দেয়ার ইজ গ্র্যাজুয়াল ডিটোরিয়েশন অফ জেনারেল কন্ডিশন, সেক্ষেত্রে আমরা উইল ডু সার্জারি, অথবা দেয়ার ইজ জেনারেলাইজড পেরিটোনাইটিস or tubo ovarian abscess or tubo ovarian mass, in that case we will do surgery. Thik ache, acha ekhon ekti important slide, what is std?
এসটিডি মানে কি? এসটিডি মানে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে বলবে যে হোয়াট ইজ এসটিডি? এসটিডি ইনক্লুড দোজ ইনফেকশন হুইচ আর প্রিডমিনেন্টলি ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট ফ্রম অ্যান ইনফেক্টেড পার্টনার। এটাই হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশন তোমাদেরকে জানতেই হবে। ইট ইনক্লুডস দোজ ইনফেকশন হুইচ আর ট্রান্সমিটেড থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট ফ্রম অ্যান ইনফেক্টেড পার্টনার, থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট ফ্রম অ্যান ইনফেক্টেড পার্টনার। তার মানে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। এক্ষেত্রে কিন্তু সাইড বাই সাইড অনেক সময় জিজ্ঞেস করে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কি শুধু সেক্সুয়ালি ট্রান্সমিট হয়, অন্য রুটে কি ট্রান্সমিট হতে পারে? হ্যাঁ, কিছু কিছু ইনফেকশন বা ইনফেক্টিভ অর্গানিজম আছে যারা অন্য রুটেও ট্রান্সমিট হতে পারে, যেমন ট্রান্সপ্লাসেন্টাল প্রেগনেন্সিতে ট্রান্সফার হতে পারে, এইচআইভি অথবা তোমার সিফিলিস ট্রান্সমিট হতে পারে। আবার ব্লাডের মাধ্যমে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ট্রান্সফার হতে পারে। ব্লাডবর্ন এসটিডি কোনগুলো? সেক্সুয়ালি তো হয়, আবার ব্লাডের মাধ্যমে হয়, তোমরা কিন্তু জানো, এইচআইভি অথবা হেপাটাইটিস, এগুলো কিন্তু ব্লাডের মাধ্যমে ট্রান্সফার হতে পারে। নেম সাম কমন এসটিডি উইথ দেয়ার পজিটিভ এজেন্টস। কমন এসটিডির নাম জানতেই হবে। প্রথমেই নাম মনে আসে কোনটা? গনোরিয়া। গনোরিয়া ইজ কজড বাই নিজেরিয়া গনোরি। এরপরে কি নাম আছে? সিফিলিস। সিফিলিস ইজ কজড বাই ট্রিপোনোমা প্যালিডাম। দেন গ্রানুলোমা ইনগুইনালি, ইট ইজ কজড বাই ক্লামাইডিয়া ট্রাকোমেটিস, সরি গ্রানুলোমা ইনগুইনালি নয়, লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম হুইচ ইজ কজড বাই ক্লামাইডিয়া ট্রাকোমেটিস। এছাড়া আর কি কি আছে? এরপরে আছে তোমার এইডস অর এইচআইভি, তারপর ট্রাইকোমোনাস ভেজাইনালিস, ক্যান্ডিডা ভেজাইনাইটিস, এগুলো সব এসটিডি। তাহলে এসটিডির নাম জিজ্ঞেস করলে প্রথমে তোমরা বলবে গনোরিয়া, সিফিলিস, দেন লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়া, গ্রানুলোমা ইনগুইনালি, এইচআইভি, দেন ট্রাইকোমোনিয়াসিস অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস। ঠিক আছে, আর অর্গানিজমের নাম কি? নিজেরিয়া গনোরি ফর গনোরিয়া, সিফিলিস ট্রিপোনোমা প্যালিডাম, গ্রানুলোমা লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম ট্রিপোনোমা প্যালিডাম, গ্রানুলোমা ইনগুইনালি, and then for AIDS HIV 1 2, candidiasis candida albicans and trichomonas vaginalis, trichomonas vaginitis by trichomonas vaginalis. এগুলো হচ্ছে STD নাম এবং causative agent এর নাম। How will you prevent STD, sexually transmitted disease, কিভাবে prevent করব? এটা মোরাল সবারই জানতে হবে এবং ধরে প্রিভেনশনের জন্য প্রথমে যেটা, সেটা হচ্ছে ইউজ অফ কন্ট্রাসেপশন, ব্যারিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন শুড বি ইউজড, ব্যারিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন দ্যাট ইজ কন্ডোম অর স্পার্মিসাইড টু অ্যাভয়েড ট্রান্সমিশন অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। দুই নাম্বার বলতে পারো, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার শুড বি অ্যাভয়েডেড, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স শুড বি অ্যাভয়েডেড। তারপর কন্ট্যাক্ট ট্রেসিং অ্যান্ড গিভ দেয়ার ট্রিটমেন্ট। অনেক সময় ইনফেকশন কাকে দিয়ে হয়েছে, হাজব্যান্ড বা পার্টনার, সেটাকে ট্রেস করে তাকে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। আর হচ্ছে স্ক্রিনিং করতে হবে, স্ক্রিনিং বোথ সিমটোম্যাটিক অ্যাজ সিমটোম্যাটিক। হাই রিস্ক যে জোনগুলো আছে যেখানে এসটিডি চান্স বেশি থাকে এবং যাদের, সেই জোনগুলোকে ভাগ করে, যেখানে প্রস্টিটিউজম অথবা ড্রাগ অ্যাডিকশন থাকে বেশি, সেই সব জায়গায় বেশি থাকে, কাজে ওইসব জায়গায় স্ক্রিনিং করা যেতে পারে সিমটোম্যাটিক এবং অ্যাসিমটোম্যাটিক। এবং নাম্বার ফাইভ হচ্ছে গিয়ে অ্যাসেপ্টিক প্রিকশন শুড বি টেকেন ডিউরিং ডেলিভারি, মেডিকেল ট্রান্সমিশন অফ প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং আইসিডি ইনসার্শন। তাহলে প্রিভেনশনে অনেকগুলো বললাম, তাই না? পিরিয়ড মেথড অফ কন্ট্রাসেপশন সাচ এস কন্ডোম অর স্পার্মিসাইড, কন্ট্যাক্ট ট্রেসিং অ্যান্ড গিভ ট্রিটমেন্ট অফ হিম, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার শুড বি অ্যাভয়েডেড, স্ক্রিনিং ফর সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক কেসেস অ্যান্ড অ্যাসেপ্টিক প্রিকশন ডিউরিং ডেলিভারি, medical termination of pregnancy and ICD insertion. এখন যে স্লাইডটা, সেটা হচ্ছে ইনফেকশন অফ ইন্ডিভিজুয়াল পেলভিক অর্গান, এটা খুবই ইম্পর্টেন্ট। আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্র্যাড দুই ক্ষেত্রেই কিন্তু এটা ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, সরি
a 45-year-old diabetic lady present with cardi white vaginal discharge with itching vulva. তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? এজ 45 ইয়ার, পেশেন্ট ইজ ডায়াবেটিক, ডিসচার্জ ক্যারেক্টার কার্ডি হোয়াইট উইথ ইচিং। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবেবল ডায়াগনোসিস? এক কথায় উত্তর, মোস্ট প্রবেবল ডায়াগনোসিস, ইট ইজ এ কেস অফ ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস অথবা মনিলিয়াল ভেজাইনাইটিস, ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস। হাউ উইল ইউ ইভালুয়েট অ্যান্ড ম্যানেজ হার? কীভাবে ইভালুয়েট করবে এবং ম্যানেজ করবে? এটা কিন্তু একটা ব্রড কোশ্চেনের মতো, এটা রিটেনও আসতে পারে অথবা তোমাকে ধরতেও পারে ভাইভাতে। তাহলে ইভালুয়েট কীভাবে করবে? তাহলে প্রথমে তোমাকে বলতে হবে যে আই উইল টেক হিস্ট্রি অ্যান্ড ডু এক্সামিনেশন অ্যান্ড সেন্ড সাম ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিট হার অ্যাকর্ডিংলি। এটাই কিন্তু ইভালুয়েশন এবং ম্যানেজমেন্ট। ইভালুয়েশনের মধ্যে দেখতে হবে যে আই সার্চ আউট দ্য রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্ডিডিয়াল ইনফেকশন। তাহলে কি, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর? আই সার্চ আউট ফর রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্ডিডিয়াসিস, হুয়েদার দ্য পেশেন্ট ইজ ওবেস অর নট, পেশেন্টস অ্যাজ পেশেন্ট ইজ ডায়াবেটিক, হার ডায়াবেটিস ইজ কন্ট্রোলড অর নট কন্ট্রোলড, অ্যান্ড পেশেন্ট হুয়েদার শি ইজ টেকিং এনি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ অর স্টেরয়েড ট্রিটমেন্ট, অ্যান্ড হুয়েদার পেশেন্ট গিভ হিস্ট্রি অফ টেকিং এনি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, and is there any evidence of similar type of itchiness and infection in other parts of the body such as the mouth or hand and feet, perianal area including vaginal area, and whether this patient has any history of pregnancy or not. Pregnancy tumi nao bolte paro, তাহলে আমি হিস্ট্রিতে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে ফেললাম। আর পেশেন্ট ইজ টেকিং এনি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, এগুলো হচ্ছে হাই রিস্ক ফ্যাক্টর। সো আই সার্চ আউট অ্যান্ড টেক দ্য হিস্ট্রি, দেন আই উইল টেক আই উইল সি এক্সামিন দ্য পেশেন্ট, অ্যান্ড অন এক্সামিনেশন ভেজানাল ডিসচার্জ ইজ ফাউন্ড, ইটস কালার ইজ হোয়াইট কার্ডি অলরেডি মেনশনড, and then I will inspect the vaginal area, and sometimes vagina is found red, reddened, congested, sometimes edematous, and if I we attempt to pull out the cardi white discharge which is likely adherent to the vaginal wall, there is multiple hemorrhagic spot is seen on the vaginal area. তাহলে ক্যান্ডিডিয়াসিস এরকম থাকে যে লাইকলি অ্যাড্রেন থাকে, অ্যাটেম্প টু পুল লিভস মাল্টিপল হেমোরেজিক স্পট, দেন আই উইল সাজেস্ট সাম ইনভেস্টিগেশন ফর দিস পেশেন্ট, ফার্স্ট অফ অল ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট টু মনিটর হার ব্লাড গ্লুকোজ, অ্যান্ড দিস পেশেন্ট মে কমপ্লেন্স অফ ইউরিনারি প্রবলেম অলসো অ্যালং উইথ ডিসচার্জ অ্যান্ড ইচি ভালভা, so send urine RE and urine for routine and microscopic examination and culture sensitivity, and collection of the vaginal discharge, and I will prepare wet mouth preparation in 1 saline to see the mycelium or bud of the yeast. So in saline preparation we can see this, and if needed we can also sent the dishes for culture sensitivity. Culture sensitivity ta amra korte pari hocche ke separate broth media te, ei investigation gulo korlam. Ekhon hocche management, as this case is diagnosed as a case of vaginal candidiasis, so I will give her clotrimazole vaginal pessary or vaginal tablet for 5 to 7 days, 7 days, 6 days, 5 to 7 days, to 6 days ও আমরা দিতে পারি ভাজাইনাল ক্লোট্রিমেজল, ভাজাইনাল পেসারি আর ভাজাইনাল ট্যাবলেট। আই উইল অলসো সাজেস্ট ফর হার কিটোকোনাজল আর ইট্রোকোনাজল আর ফ্লুকোনাজল ওরাল ফর্ম, ট্যাবলেট ফর্ম কিটোকোনাজল, ইট্রোকোনাজল আর ফ্লুকোনাজল, অ্যান্ড দিস পেশেন্ট শুড বি গিভেন অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট মিক্স আপ উইথ স্টেরয়েড
sometimes tar mane hocche tomar antifungal ointment combined with steroid and for relieving of her itchiness I will also give her some antihistamine and patient should be avoid sexual intercourse during the time of treatment thik ache etai hocche tomar answer এখন দেখো এরপরেরটা আছে এ 35 ইয়ার ওল্ড লেডি কাম টু ইউ উইথ ফ্রদি ইউলিশ পারভেজাইনাল ডিসচার্জ উইথ প্রুরাইটাস ভালভি ডেটিং ফ্রম মেনস্ট্রুয়েশন এটা ডিসচার্জের কালারটা কি বলছে ফ্রদি ইউলিশ উইথ প্রুরাইটাস ভালভা এখানেও আছে ডেটিং ফ্রম মেনস্ট্রুয়েশন এজ কত বলেছে 35 মানে রিপ্রোডাক্টিভ এজের একটি ওমেন হোয়াট ইজ ইউর প্রবেবল ডায়াগনোসিস অ্যান্ড হাউ উইল ইউ ট্রিট হার My probable diagnosis is that it is a case of Trichomonas vaginalis. So I'll give her treatment accordingly. Trichomonas vaginalis er khetre ki hoy? There is a yellowish or creamy, thick pus-like vaginal discharge, and there is deep dyspareunia is present. There is severe itchiness is present. And on examination, we found that the vagina is fiery red or strawberry appearance, and there is congestion of the vagina and cervix. So, these discharges sent for gram staining and culture sensitivity. On gram staining with mount preparation, the motile flagellated parasite is seen. Trichomonas motile, je motility, ebong flagellated jeta movement kore, erokom dekha jabe. And also it can be cultured in Huntington media thik ache culture korlam ekhon treatment ki debo treatment er moddhe I will suggest her tablet metronidazole 400 mg thrice daily for 5 days or oral clindamycin 300 mg 12 hourly BD dose for 7 days and partner should be treated simultaneously partner ko same dose of metronidazole dite hobe and sometimes metronidazole if the patient is pregnant it is contraindicated so in that case we can give metronidazole or clindamycin gel sathe amra kintu ki dite pare antihistamine drug ar ei khetre tomar evaluate korte hobe kibhabe this patient should be follow up and evaluated after 3 months to prevent recurrence because in that case sometimes partner carry the infective organism and becomes the carrier so after repeated or further intercourse the woman become again infected ei jonne partner ke treatment korte hoy ebong tomar follow up e thakte hoy ebong treatment should be completed ar arekta kotha je bed linen bath towel or personal clothing should be cleaned or washed thoroughly to prevent the transfer of infection to other female member of the family kani infected clothing towel bath linen bathtub eglo theke trichomonas ta kintu contagious eta transfer hoye jay other female member e so should be washed and cleaned thoroughly to avoid transfer of infection to other female member of the family এখন দেখো এটা ট্রাইকোমোনাস ভাজিনালিসের ট্রিটমেন্ট এ 30 ইয়ার ম্যারিড ওমেন কমপ্লেইন্স অফ ভাজাইনাল হোয়াইট ডিসচার্জ উইথ ভালভার ইচিং হোয়াট ইজ প্রোবাবল ডায়াগনোসিস তাহলে প্রোবাবল ডায়াগনোসিস এই দুটো যে বললাম এই দুটো বলে দিলেই হবে একটা হচ্ছে ভাজাইনাল ক্যান্ডিডিয়াসিস আর আরেকটা হচ্ছে ট্রাইকোমোনাস ভাজিনালিস এবং এই দুটো ট্রিটমেন্ট আমি বলে দিয়েছি এরপরে হচ্ছে 35 ইয়ার ওল্ড ফ্রদি ইউলিশ পারভেজানাল ডিসচার্জ এটা ট্রাইকোমোনাস ভাজিনালিস আগে বলা হয়েছে আর কার্ডি হোয়াইট যখন বলবে তখন ক্যান্ডিডাল ইনফেকশন বলতে হবে আর ইউলিশ ফ্রদি ভাজিনাল ডিসচার্জ বললে ট্রাইকোমোনাস ভাজিনালিসটা বলতে হবে সেই অনুযায়ী তোমার ডিসচার্জের ক্যারেক্টার ভাজিনা সার্ভিস দেখতে কেমন এবং আমরা কি ইনভেস্টিগেশন করলাম ডিসচার্জ সালাইন প্রিপারেশনে মাইক্রোস্কোপে কেমন দেখা গেল কি মিডিয়া কি কালচার মিডিয়া ইউজ করলাম একটাতে স্যাবোরেট ব্রথ ইউজ করলাম ক্যান্ডিডাতে ট্রাইকোমোনাসের ক্ষেত্রে হুইটিংটন মিডিয়া ইউজ করলাম এটা তোমাকে বলতে হবে
আমরা মোটামুটি বোধহয় শেষ পর্যায়ে এসেছি। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, সিমটম অফ গাইনোকোলজিক্যাল ডিজিজ। এখানে এটার সাথে আগের স্লাইডটা রিলেশন আছে, সো এটা আমি একসাথে বলে দিচ্ছি। হোয়াট আর দ্য কজ অফ অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ? অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের মধ্যে আমরা কিন্তু বলেছি ক্যান্ডিডিয়াসিস, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, আর 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা আছে, সেটা হলো ব্যাকটেরিয়াল ভাজিনোসিস। ব্যাকটেরিয়াল ভাজিনোসিস বলতে হবে, আর তারপরে একটা বলতে পারো যে ক্ল্যামাইডিয়া ট্রাকোমেটিস, যেটা হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম। তাহলে 3টা নাম বলতেই হবে, ক্যান্ডিডা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ব্যাকটেরিয়াল ভাজিনোসিস, আর হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্রাকোমেটিস। অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ তোমার ফরেন বডি অথবা ডিউ টু এনি অ্যালার্জিক ইনফেকশন অথবা এনি ইউজ অফ এনি নাইলন টাইপ অফ আন্ডারওয়্যার, নন কটন টাইপ অফ আন্ডারওয়্যার, এগুলোর জন্যও হতে পারে, অথবা ডিউ টু অ্যালার্জি অ্যালার্জেন এটা থেকেও হতে পারে, অথবা ফরেন বডির জন্য হতে পারে। ভ্যাজাইনাল ডিসচার্জ উইথ ইচিং যদি কজ বলে, ক্যান্ডিডা ট্রাইকোমোনাস বলতে হবে, এবং সেটা ট্রিটমেন্ট আমরা জানি। নিচের 3টা আমি অন্য স্লাইডের সাথে আলাপ করব, তবে এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে ক্যান্ডিডা ট্রাইকোমোনিয়াসিসের সাথে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস তোমাদের কিন্তু একটু জানতে হবে। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস কী দিয়ে হয়, অর্গানিজমের নাম কি? গার্ডুরেলা ভ্যাজাইনালিস। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস তার মানে এখানে কি হয়, ল্যাক্টোব্যাসিলাসটাকে ওরা ইনহিবিট করে বা সাপ্রেস করে, এবং গার্ডনেরেলা ভ্যাজাইনালিস এবং অন্য অ্যানোরবিক ব্যাকটেরিয়া, পেপটোস্ট্রেপটোকোকাস, মাইক্রোপ্লাজমা হোমিনিস, এরা আপার হ্যান্ড নিয়ে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস করে। এখন বলতে পারে যে হোয়াট আর দ্য ক্যারেক্টার অফ ডিসচার্জ? তুমি ক্যান্ডিডা ট্রাইকোমোনাসিসটা জানো, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের ডিসচার্জের ক্যারেক্টারটা হচ্ছে এটা হবে থিন, ওয়াটারি, ম্যালঅডোরাস অর ফিশি অর্ডারের হবে, এবং এটা লাইকলি অ্যাডহারেন্ট থাকবে। হাউ টু ডায়াগনোস? ডায়াগনোস করলে দেখা যাবে যে ভ্যাজাইনাল ডিসচার্জ অন অ্যাপার্ট অফ দ্য ল্যাবিয়া, ভ্যাজাইনাল ডিসচার্জ ইজ সিন। আর ইনভেস্টিগেশনের মধ্যে তুমি বলতে পারো যে আমরা যখন স্লাইডে গ্রাম স্টেন করব, তখন একটা হচ্ছে হুইপ টেস্ট পজিটিভ ইনভেস্টিগেশনের মধ্যে। হুইপ টেস্ট মানে কি, ইফ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ ইজ মিক্স উইথ 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইট কজেস আ ফিশি স্মেল, ম্যালঅডার। ম্যালঅডার কেন হয়, ওই যে অর্গানিজমের মধ্যে যে কার্বক্সিলেজ এনজাইম থাকে সেটার জন্য হয়। তুমি বলবে হুইপ টেস্ট পজিটিভ ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, ফিশি অর্ডার হয় সেজন্য, ডিউ টু মিক্সচার অফ ভ্যাজাইনাল ডিসচার্জ উইথ 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর আরেকটা হচ্ছে কি তোমার, দেয়ার ইজ প্রেজেন্স অফ ক্লু সেল মোর দেন 20% ইন স্মেয়ার। স্মেয়ারটাকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখবো, তখন দেখবো যে ক্লু সেল পাওয়া যায়। ক্লু সেলটা কি? ক্লু সেলটা হচ্ছে ভ্যাজাইনাল এপিথেলিয়াম যেগুলো আছে সেগুলো দেখা যায় কাভার্ড হয়ে যায় মাল্টিপল এই গার্ডনেরেলা ভ্যাজাইনালিস মাইক্রোব দিয়ে, তখন এটা স্টিপল্ড অ্যাপিয়ারেন্স হয়ে যায়। ভ্যাজাইনাল এপিথেলিয়ামগুলো ফোটা 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 হয়ে যায়, মাইক্রো ব্যাকটেরিয়া দিয়ে পুরো ঢেকে যায় ভ্যাজাইনাল এপিথেলিয়াম, এটাকেই বলে ক্লু সেল। এবং মোর দেন 20% ক্লু সেল পাওয়া যায় ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসে। ঠিক আছে, এটাই হচ্ছে ডায়াগনোসিস। তাহলে ট্রিটমেন্ট কী দেবো? ট্রিটমেন্ট এখানেও আমার একই ট্রিটমেন্ট, আমি মেট্রোনিডাজল দিব অথবা ক্লিন্ডামাইসিন দিব। আর এই ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসে একটা ব্যাপারে, এখানে কোনো ইচিনেস হয় না, অনলি ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে, সো এখানে আমরা মেট্রোনিডাজল অথবা ক্লিন্ডামাইসিন ইউজ করতে পারি, ট্যাবলেট ফর্মে ইউজ করি অথবা জেল ফর্মেও আমরা ইউজ করতে পারি। আর সবার শেষে হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের যে কজ, সেটা হচ্ছে তোমার লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, যেটা হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্রাকোমেটিস দিয়ে হচ্ছে। তাহলে ক্ল্যামাইডিয়া ট্রাকোমেটিসের জন্য হচ্ছে এটা তোমার কি ট্রিটমেন্ট করবে, এটাও তোমার ইনভেস্টিগেশন করলে আমি অর্গানিজম পাবো গ্রাম স্টেন করলে। আর যদি ট্রিটমেন্ট বলো, তাহলে আমি এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করবো। কী অ্যান্টিবায়োটিক? নাম জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন। এটা 5 to 7 days আর 7 days অ্যাজিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন 10 ডেজের জন্য 100 মিলিগ্রাম বিডি ডোজে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের কজ। আজকে আমার মনে হয় 10টা স্লাইড তোমাদের কভার হয়ে গেছে। আজকে ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2 আরও কিছু টপিক্সের ভাইবার সেশন নিয়ে আলাপ করব। সে পর্যন্ত আজকে শেষ করে দিচ্ছি, বিদায় নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।